সবাই না দেখলে আসলে চেনা যাবে না। বুঝতে আসলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এত কিছু কি পরে আসলে মনে থাকবে কিনা এটা নিয়ে মানে ডাউটের মধ্যে আছে। হ্যাঁ এটা তো একটা চ্যালেঞ্জ হবে, যদি পড়াশোনা করতেছি তারপরও কি থাকবে কিনা এটা নিয়ে ভয় পাচ্ছি। এটা আসলে যে একটা বই আছে যে ম্যাজিক অফ থ্রি, ম্যাজিক অফ থ্রি, তার মানে কোনো একটা টপিক যদি মিনিমাম 3 বার পড়া যায় তাহলে আসলে ওটা মাথায় থাকে। সো সবচেয়ে বেশি এখানে পড়তে হবে স্টুডেন্ট ম্যানুয়াল আর হচ্ছে অ্যাজ এ প্র্যাকটিস গাইড, এই দুইটা আসলে মিনিমাম যদি 3 বার পড়তে পারি তাহলে অন্তত সব জিনিসগুলো থাকবে। কনসেপ্টটাই দরকার, মানে পিএমপি এক্সামে আসলে রিকলিং ইনফরমেশন অথবা রিকলিং নলেজ এই টাইপের কোশ্চেন খুবই কম আসে। কনসেপ্টের উপর যে সিচুয়েশনটার মধ্যে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, ফলে কোনো মেমোরাইজেশন কিংবা রিকল করার কোনো কিছু আসার দরকার নেই, যে ওখানে পরীক্ষা গিয়ে চিন্তায় পড়ে যাবেন যে ফর্মুলাটা কি, এরকম কিছু হবে না আসলে। ফলে আমার মনে হয় 3 বার যদি আমরা জাস্ট খোলা মনে করে যাই যে রিডিং করলাম আর বুঝে গেলাম যে কি বলতে চাচ্ছে তাহলেই যথেষ্ট, কিন্তু একবার পড়লে দেখা যাবে যে মনে থাকবে না বা কনসেপ্টটা ধরতে পারবো না। স্পেশালি দেখবেন যে অ্যাজ এ প্র্যাকটিস গাইড বা যদি কেউ পিএম বক পড়েন, পিএম বক মানে পিএম বক এর একটা খুবই ইয়া ছিল, পিএম বক আসলে অনেক সেই 96 থেকে পিএম বক বিভিন্ন ভার্সন আসছে। তো পিএম বক যতবারই পড়া হয়, আমার পার্সোনাল কথাই বলি, যতবারই পড়ি আমি ততবারই নতুন কিছু শিখি আর কি। পিএম বকটা এইভাবে লেখা হয়েছে আর কি, মনে হচ্ছে এটা তো আগে খেয়াল করি নাই বা এইভাবে তো চিন্তা করি নাই। সো এটা একটা ম্যাচুরিটি আর কি, পিএম বক আসলে অনেকদিন ধরে মার্কেটে, তো 96 থেকে মার্কেটে ডমিনেট করতেছে আর শুরু হয়েছে 87 বা 86 থেকে। সো এই জিনিসটা আর কি, সো 2 বার না পড়লে আমার মনে হয় অনেক কিছু আসলে বোঝা যায় না যে কি বলতে যাচ্ছে, আর 3rd বারে গিয়ে হয়তো আপনি আরো ভালো ইয়া করতে পারবেন, কনফিডেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে, সবাই কোথায় গেল যাই না, দুজন তো আবার কোভিড হয়ে গেল, মানে এমন মুশকিল না পুরো চারিদিকে খুবই। জি ভাইয়া, তো এইসব চিন্তা করলে আসলে কোনো কাজ করে টাফ, তারপর মনে হয় বিজি থাকলে আরো বেটার মনে হয়, বিজি না থাকলে চিন্তা করলে আরো ঝামেলা হবে। ওকে, সো স্ক্রিন শেয়ারে যাই, আমরা তো লেসন 1 পড়ছি তাই না, লেসন 1 এবং লেসন 4 দুইটাই কিন্তু পিপল রিলেটেড। সো এই কথাটা আমি আবার আবারও বলবো, সেটা হচ্ছে যে অ্যাজ এ পিএম বককে 3টা চ্যাপ্টার এই 2টা লেসনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টার, একটা হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট চ্যাপ্টার এবং একটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টার। পিএম বককে চ্যাপ্টার 9, 10 এবং 13 এই কয়েকটা চ্যাপ্টার ডাইরেক্টলি আসলে লেসন 1 এবং লেসন 4 এর সাথে কানেক্টেড। সো যখন আমরা 2টা লেসন পড়বো, 2টাতে আসলে 7-7 করে 14টা টপিকস আছে, সেই 14টা টপিকস এর সাথে সাথে পিএম বকের ওই 3টা চ্যাপ্টার পড়া দরকার। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্রথমে পড়তে হবে, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, তারপর পড়তে হবে রিসোর্স ম্যানেজমেন্ট এবং তারপর হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। এই 3টা চ্যাপ্টার ডাইরেক্টলি কানেক্টেড আমাদের 2টা লেসনের সাথে 14টা টপিকের সাথে। তো 4টা 7 বাজে আজকে, দেখি 5 জন আর বাকি গেল কোথায়। ওকে, রেকর্ডেড থাকবে, আমরা শুরু করে দিই, শেষ হবে না। আচ্ছা আজকে যে টপিকটা আমরা শুরু করবো, টপিক বি, ডিফাইন টিম রুলস। এটা দেখেন আমাদের কিন্তু একটা প্র্যাকটিস তাই না, আমাদের বাসায় যারা কিডস বাচ্চারা আছে বা যাই আছে, আমরা কি করি, ছোটবেলা থেকে আমাদেরকে বলে না যে ডোন্টস, ডুজ এন্ড ডোন্টস, প্যারেন্টসরা বলে না যে এটা করবে না, এটা করবা, এটা করবা না, এটা করবা, সব জায়গায় স্কুলে বলে, প্যারেন্টস বলে, ফ্যামিলি বলে, আশেপাশের লোকজন বলে, বলে না ডুজ এন্ড ডোন্টস। সো এটা কেন বলা হয় আসলে, ডুজ এন্ড ডোন্টসটা আমরা কেন বলি, আমাদের ভালোর জন্য তাই না। সো আমরা যখন একটা টিমে কাজ করব,
তখন আসলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টিমের মধ্যে একটা এগ্রিমেন্ট তৈরি করা, যেটাকে আমরা অনেক জায়গায় বলি ওয়ার্কিং এগ্রিমেন্ট বা টিম এগ্রিমেন্ট। সো দুইটা শব্দ কাছাকাছি আমরা ইউজ করি বিভিন্ন জায়গায়, একটা হচ্ছে কি বললাম আমি, একটা হচ্ছে টিম এগ্রিমেন্ট, রাইট, একটা হচ্ছে টিম এগ্রিমেন্ট অথবা আমরা বলি অনেক সময় ওয়ার্কিং এগ্রিমেন্ট। আরেকটা শব্দ আমরা বলতে পারি টিম নর্মস, টিম নর্মস। নর্মস যখন বলবো তখন আসলে আমরা বেশিরভাগ ফোকাস করতেছি কিসে, আমাদের বিহেভিয়ার, তাই না? নর্মস, এটা করা ভালো এটা ভালো না, আমাদের নর্মস আমরা ডিফেন্ড করতে যাচ্ছি, আমাদের টিমের নর্মস মানে বিহেভিয়ার এক্সপেকটেশন। আর ওয়ার্কিং এগ্রিমেন্ট বা টিম এগ্রিমেন্ট, যেখানে টিম নর্মসও থাকবে, এটা অবশ্যই একটা পার্ট থাকবে, এবং এর সাথে সাথে আমরা যে কাজগুলো করব আমাদের প্রজেক্টে সেগুলোর আসলে আমাদের একটা গাইডলাইন থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে, যাতে সবাই সেটা ফলো করি। একটা খেলার মধ্যে যে আমরা যে ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, নিয়ম কানুন আছে না? সেই নিয়মের যদি কোনো নিয়ম না থাকে তাহলে তো খেলাটা ঠিক মতো কন্টিনিউ করা যাবে। সো আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে শুরু করতেছি, দ্যাট ইজ অলসো এ গেম, তাই না? যদি আমরা মানে সিরি অর্থে বলি, ইটস অলসো এ গেম, যেটাকে আসলে খুবই ভালো মতো প্লে করতে হবে, খেলতে হবে, নাহলে রেজাল্ট আসবে না। সো তখন আমরা যে টিম কাজ করব তার মধ্যে টিম এগ্রিমেন্ট থাকতে হবে কিংবা ওয়ার্কিং এগ্রিমেন্ট থাকতে হবে। সো আর এই সবকিছু কিসের দ্বারা ড্রিভেন হয়? আমরা যদি আমাদের ছোটবেলার কথা চিন্তা করি, সবকিছু কিন্তু ড্রিভেন বাই ভ্যালুস, তাই না? আমাদের মূল্যবোধ, এবং এগুলো কিন্তু একদম বেসিক, যে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে, গালি দেওয়া যাবে না, ঠিক আছে, এরকম যতগুলো আমরা ওই যে সব ভালো কথাগুলো শুনছি এগুলি হচ্ছে আমাদের ভ্যালুস, এগুলি কিন্তু আমাদেরকে ড্রাইভ করে। যার ফ্যামিলি যেরকম, যার ভ্যালুজের এডুকেশনটা যত ভালো, সে আসলে তার লাইফটা ওইভাবে তৈরি হয়, ঠিক আছে। সো আমাদেরও যে আমরা টিম চার্টার তৈরি করবো আমাদের টিমের জন্য, টিম চার্টার মানে কি? টিম চার্টার মানে হচ্ছে যেখানে টিম নর্মস, আমার টিমের ভ্যালুস, যে কোন ভ্যালু আমাকে ড্রাইভ করবে, ওয়ার্কিং এগ্রিমেন্ট, টিম এগ্রিমেন্ট, যেটা ডকুমেন্টে যে লেখা হয় সেই ডকুমেন্টটাকে বলা হয় টিম চার্টার, ঠিক আছে। আমি কয়েকটা কথা বললাম, একটা হচ্ছে ভ্যালুস, তারপর বললাম হচ্ছে টিম নর্মস, যেটা আমাদের বিহেভিয়ার ডিফাইন করবে টিমে কাজ করার সময়, আর দুইটা হচ্ছে টিম এগ্রিমেন্টস, ওয়ার্কিং এগ্রিমেন্টস। টিম এগ্রিমেন্টস ওয়ার্কিং এগ্রিমেন্টস কিরকম হতে পারে, যে আমরা আসলে অফিস কবে কখন শুরু করবো, কখন শেষ করবো, আমরা প্রজেক্টে যে মিটিং করবো সেই মিটিং এর নর্মস গুলো কি হবে, মিটিংটা কিভাবে করবো, মিটিং এর নিয়ম কানুন গুলো কি, তারপরে আমরা কোনো ডিসিশনের সমস্যা হচ্ছে, ডিসাইড করতে পারছি না যে কোনটা বেস্ট, তখন আসলে কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো ডিসিশন মেক করার জন্য। আর একটা বড় জিনিস হচ্ছে কনফ্লিক্ট, টিমের মধ্যে কাজ করতে গেলেই কনফ্লিক্ট হয় প্রচুর, সেই কনফ্লিক্টটা আমরা কিভাবে ম্যানেজ করবো, যদি কনফ্লিক্ট আনম্যানেজ, হ্যাঁ, আনটাচ রেখে দিই আমরা, তাহলে কি হবে, এটা কিন্তু দিনের অনেক ম্যাসিভ একটা ধারণ করবে। সো যখনই কোনো কনফ্লিক্ট হবে সেটা আসলে আমরা কিভাবে রিজলভ করবো, এই সব ব্যাপারগুলো লেখা থাকতে হবে যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার। এবার আসি আমরা ভিতরে যাই, কি বলা আছে এখানে। আমাদের আসলে মেইন হচ্ছে টিম চার্টার, টিম নর্মস, এটা হচ্ছে মেইন ডেলিভারেবলস। এখানে আমরা নেগোসিয়েশন স্কিল, যখন আমাদের মধ্যে ডিসিশন নিয়ে কোনো প্রবলেম হবে কিভাবে আমরা নেগোসিয়েট করবো, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কিভাবে করবো আমরা, তারপর আমরা এই যে টিম চার্টার বা টিম নর্মস তৈরি করার সময়, এটা আমাকে একটু বলেন তো, টিম চার্টার, টিম নর্মস, ওয়ার্কিং এগ্রিমেন্ট, এটা তৈরি করবে কে? এটা কে তৈরি করবে? যারা আসলে কন্ট্রিবিউট করতে পারবে এবং যদি ভালো হয় সবাইকে নিয়ে আমরা আসলে টিম চার্টারটা তৈরি করবো, ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করবো। আমি একটা শব্দ বলছিলাম না, বাই ইন, এই শব্দটা অনেকবার পাবেন, বাই ইন। বাই ইন মানে কি? অ্যাক্টিভ সাপোর্ট, বাইন মানে হচ্ছে অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন। সো যদি টিমকে নিয়ে কাজটা করেন তাহলে আসলে আপনি বাই ইন পাবেন টিমে, তারা অ্যাক্টিভলি সাপোর্ট করবে, কারণ তারা নিজেরাই এটা ডিফাইন করছে, নিজেরাই এই জায়গাটাতে ছিল যখন এটা তৈরি করা হয়েছে, নিজেরাই এগ্রি করছে যে আমরা টিমে কাজ করার সময় এটা ফলো করবো। সো তখন আসলে সবার বাই ইন পাবে। আর আপনি যদি সেট করে দেন, হ্যাঁ, যে এইটা হচ্ছে আমার রুল, এর বাইরে তোমরা কাজ করবা না, তাহলে কি হবে, তখন দেখবেন যে আসলে মানে আরো কনফ্লিক্ট বাড়বে। এই জন্য ইউ হ্যাভ টু ইনভলভ এভরিওয়ান, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট।
আচ্ছা তাহলে আমরা টিম নর্মস আমরা সেট করব যে আমাদের আসলে বিহেভিয়ার এক্সপেকটেশন কি আমাদের টিমের যখন আমরা কাজ করব এবং কখন করতে হবে একদম বিগিনিং অফ দ্য প্রজেক্ট অলরাইট এই যে এখানে আমাদের কি কি থাকবে দেখেন যে আমরা মিটিংস কিভাবে করব আমরা টিমের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে করব স্ক্রাম মাস্টারের সাথে প্রোডাক্ট ওনারের সাথে কিভাবে কমিউনিকেট করব টিমে আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করব যদি কনফ্লিক্ট হয় হাউ ডু ইউ রিজলভ দ্য কনফ্লিক্টস এন্ড উই হ্যাভ টু সেট দ্য শেয়ার্ড ভ্যালুস শেয়ার্ড ভ্যালুস কি হতে পারে যেমন যেমন আমরা পিএম এর চারটা ভ্যালুস দেখেছি তাই না রেসপেক্ট অনেস্টি ফেয়ারনেস হ্যাঁ রেসপন্সিবিলিটি সো এই এগুলো কিন্তু আমাদের ভ্যালুস হতে পারে আবার যদি আপনি খেয়াল করেন আমরা যে অ্যাজাইলের অনেকগুলো মেথড পড়ছি স্ক্রামে কিন্তু পাঁচটা ভ্যালুস ছিল তাই না স্ক্রামে পাঁচটা ভ্যালুস ছিল তারপর আপনার এক্সপিতে কিন্তু এরকম চার পাঁচটা ভ্যালুস ছিল সেগুলো কিন্তু হ্যাঁ আমাদেরকে ড্রাইভ করবে সো আমাদের টিম নর্মস বা টিম চার্টার যখন সিলেক্ট তৈরি করব তখন আসলে আমাদের ভ্যালুস গুলোকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের ভ্যালুস কি কেউ যদি ভ্যালুস নিয়ে খুব চিন্তা ভাবনায় পড়ে যায় যে কি ভ্যালুস তাহলে আমরা স্ক্রামের পাঁচটা ভ্যালুস দিয়ে শুরু করতে পারি কিংবা আমাদের পিএম এর যে চারটা ভ্যালুস আছে সেটা দিয়ে শুরু করতে পারি সো তারপর ডিসিশন মেকিং কিভাবে হবে যদি ডিসিশন মেকিং এ কোনো গোলমাল হয় তাহলে কিভাবে আমরা ডিসাইড করব যে আমরা পাঁচজন নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি কোনো ডিসিশনে বসতে পারছি না তাহলে আমরা কিভাবে নেব এটা হতে পারে যে আমরা ভোট নিলাম ভোটে যেখানে ম্যাক্সিমাম ভোট হবে সেটা আমরা ডিসিশন নেব কিংবা যদি এখানে সিনিয়র কেউ থাকে উনি যেটা বলবে সেটা আমরা মেনে নেব এটা আসলে ডিপেন্ড করতেছে আমরা কিভাবে টিম নর্মস এর মধ্যে এটা আইডেন্টিফাই করব সেটা আমরা ফলো করব সে আমি যে বললাম যে আপনি কোড অফ এথিক্স দিয়ে শুরু করতে পারবেন পারেন আর কি যদি ভ্যালুস তৈরি করতে চান তাহলে এই জিনিসগুলো টিম নর্মস এর মধ্যে সেট করতে হবে আমাদেরকে এবং কোড অফ এথিক্স এই যে এটা দিয়ে আমরা শুরু করতে পারি পিএমআই কোড অফ এথিক্স কি আপনারা ডাউনলোড করছেন যেখানে লিঙ্ক দেওয়া আছে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন এটা অবশ্যই একবার পড়াটা ম্যান্ডেটরি ঠিক আছে সে ওখানে কিন্তু ডোন্টস এবং ডুস বলা আছে কিন্তু পিএমআই কোড অফ এথিক্স যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি যখন প্রজেক্ট ম্যানেজ করবেন অ্যাজ এ প্রফেশনাল আপনার কি করা উচিত আর কি করা উচিত না সো সেখান থেকেও কিন্তু আপনি যখন আপনার টিম নর্মস তৈরি করতেছেন ইউ ক্যান টেক গাইডলাইন টিম চার্টার যেটা বললাম যে এই সব কিছু আমাদের ভ্যালুস নর্মস কিভাবে কনফ্লিক্ট ম্যানেজ করব কিভাবে মিটিং করব কিভাবে টিমের মধ্যে কমিউনিকেট করব এভরিথিং শুড বি রিটেন ইন এ ডকুমেন্ট দ্য নেম অফ দ্য ডকুমেন্ট ইজ টিম চার্টার ঠিক আছে এবং এটা আমরা যেটা বললাম ইউ হ্যাভ টু ডেভেলপ দিস কোলাবোরেটলি সবাই মিলে করব যাতে আমরা বাই ইন পেতে পারি আচ্ছা এরপরে দেখেন আমরা কি বলতেছি টিম চার্টারের কন্টেন্ট গুলো কি পরীক্ষা একটা কমন প্রশ্ন আসবে টিম চার্টারে কি কি কন্টেন্ট থাকে তাহলে কি কি কন্টেন্ট থাকে শেয়ার্ড ভ্যালুস সবার উপরে থাকবে কি কি ভ্যালুস আমাদেরকে ড্রাইভ করবে তারপর কমিউনিকেশন কি কি ভাবে আমরা কমিউনিকেট করবো কি কি টুলস ইউজ করবো আমরা ডিসিশন মেকিং কিভাবে করবো আমরা কনফ্লিক্ট যদি হয় হাউ ডু ইউ সলভ দ্য কনফ্লিক্টস তারপর টাইম কিভাবে ম্যানেজ করবো টিমের ঠিক আছে ফ্রিকোয়েন্সি কি হবে আমাদের কমিউনিকেশনের চ্যানেল কোন চ্যানেল ইউজ করবো আদার টিম এগ্রিমেন্টস এছাড়া আরো যা লেখা দরকার যত লিখবেন তত বেটার আর কি যাতে সবকিছু রিটেন থাকে অনেক জায়গায় টিম চার্টার আসলে আমরা কি লিখে একদম আমাদের যে শেয়ার্ড প্লেস সেখানে আমরা টাঙায় রেখে দিই ঝুলে রেখে দিই যে দিস ইজ আওয়ার টিম চার্টার এবং আমরা যখন অ্যাজাইল প্র্যাকটিস করে খুবই সিম্পল আপনি আপনি জাস্ট কি চাচ্ছেন আমার টিমের কাজ করার জন্য সেটা আপনি জাস্ট পোস্টিং নোটে লিখে মানে সবাই এখানে অ্যাটাচ করে রাখেন পিন আপ করে এবং সেটি আমাদের টিম চার্টার সেটা আমরা থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট উইল ফলো গ্রাউন্ড রুলস হ্যাঁ গ্রাউন্ড রুলস দ্য ক্লিয়ার এক্সপেকটেশন রিগার্ডিং দ্য কোড অফ কন্ডাক্ট ফর দ্য টিম মেম্বার্স ঠিক আছে সো এটাকে আমরা বলতেছি গ্রাউন্ড রুলস এই সব কিছুই আসলে থাকবে হচ্ছে টিম চার্টারে মানে অ্যাকসেপ্টেবল যে আমি ডোন্টস অ্যান্ড ডোন্টস ডুস অ্যান্ড ডোন্টস যেটা বলতেছি সেটা অ্যাকসেপ্টেবল অন আনঅ্যাকসেপ্টেবল টিম বিহেভিয়ার সেটা আমাদেরকে একদম ক্লিয়ার লাইন ড্র করতে হবে যে এখানে আমাদের এখানে ছবিতে দেখা হচ্ছে না লাইন ড্র করা হচ্ছে মানে এর বাইরে যে যাওয়া যাবে না এর মধ্যে আমাদেরকে থাকতে হবে এরকম আর কি সেট করতে হবে আমাদেরকে তাহলে কি হবে বেনিফিটটি কি হবে পারফরমেন্স অফ কমিউনিকেশন এক্সপেকটেশন সহজ হবে কোনো গন্ডগোল কম হবে রিস্ক অফ কনফিউশন কমে যাবে এবং টিমের পারফরমেন্স বাড়বে টিমের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে তাহলে কোনো কাজ হবে যখন ক্যাওয়াস লেগে যায় বাংলাদেশে এত জ্যাম লাগে কেন কেউ আমরা মানি না একটু ফাঁকা পেলে আবার কাটা সামনে চলে যায় বাম দিক দিয়ে ডান দিক দিয়ে কাটানো নিষেধ কেউ মানে সুযোগ পেলে ডান দিকে কাটে কাটা চলে যায় সে যে এরকম যে আছে
তার মানে কি আমাদের ফলে কি হয়, পুরো সবাই কিন্তু সাফার করে, কেউ আগে যেতে পারছে না ফলে। আর যখন আমরা একটা সেট রুল গ্রাউন্ড রুলস ফলো করব তখন আমাদের কিন্তু পারফরমেন্স বেড়ে যাবে। নেগোসিয়েশন স্কিল এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে সামনে টপিক আছে একটা, নেগোসিয়েশন স্কিল। অনেক জায়গায় কিন্তু আমাদেরকে নেগোসিয়েট করতে হবে, যেমন প্রজেক্ট ম্যানেজার নেগোসিয়েট করবে, প্রোডাক্ট ওনার নেগোসিয়েট করবে, স্টেকহোল্ডারের সাথে, কাস্টমারের সাথে, সিমিলারলি টিমেও কিন্তু বিভিন্ন ব্যাপারে নেগোসিয়েট করতে হবে যে কে কাজটা করবে। তিনজনের মধ্যে হয়তো নেগোসিয়েশন হতে পারে যে আমি এই পার্টটা করবো, তুমি এই পার্ট করবো, তুমি এই পার্ট করবো। তারপরে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেট করতেছি কোনো একটা স্টোরির জন্য, তাহলে কি কি ক্রাইটেরিয়া সেট হবে, তখনই কিন্তু আমাদেরকে নেগোসিয়েট করতে হতে পারে। তারপর কাস্টমার কি চাচ্ছে আর আমরা আসলে কি দিতে পারবো, এগুলো কিন্তু নেগোসিয়েট করতে হবে। সো নেগোসিয়েশন স্কিল খুবই ইম্পর্টেন্ট এবং এটা সব জায়গায় ইউজ হবে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, অ্যাজ এ টিম মেম্বার, আপনাকে বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন স্কিলকে ইউজ করতে হবে। তারপরে ইন্টারনাল এবং এক্সটার্নাল টিম মেম্বারদের সাথে আপনার কিভাবে কমিউনিকেশন হবে, আমরা কিন্তু সবগুলো একটু ডিটেলে যাচ্ছি আলোচনা করতেছি আর কি, যে আমাদের যে কমিউনিকেশন বলছিলাম সেটা কিভাবে আমরা করবো সেটা ডিটেল দিতেছি আমরা। কমিউনিকেট রেগুলারলি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোলাবোরেটলি করতে হবে। তারপর হচ্ছে ম্যানেজ এক্সপেকটেশন, সবার যাতে এক্সপেকটেশন মিট করতে পারি আমরা। এবং কমিউনিকেশন প্রোটোকল, সেটাও টিম চার্টারে বলা থাকবে প্রোটোকলটা কি হবে। আপনি ধরেন আপনার টিমের বাইরে কোনো একটা কমিউনিকেট করবেন, তাহলে কি এটা কি ডাইরেক্টলি আমরা কমিউনিকেট করবো নাকি স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনারের থ্রুতে করতে হবে, ঠিক আছে? কারণ তাদেরকে আসলে আমাদের মুখপাত্র তারা, এবং তারা হচ্ছে আমাদের মেইন কমিউনিকেশন গেটওয়ে। সো আমি কি আমার কমিউনিকেশন ডাইরেক্টলি আমার ভেন্ডরের সাথে, সাপ্লায়ার সাথে, কাস্টমার সাথে করবো নাকি থ্রু আমার স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার? সো সেটা আমাদেরকে সেট করে ফেলতে হবে, হ্যাঁ, যে কোনটা আসলে কাপ থ্রুতে করতে হবে, সেই প্রোটোকলটা আমাদের সেট করতে হবে ইন্টারনালের জন্য এবং হচ্ছে এক্সটার্নালের জন্য তো অবশ্যই, ঠিক আছে? এরপরে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, একটা নাইন আমি নিয়ে আসছি, এটা কত নাইন, উপর থেকে যে দেখতেছে সে কি ভাববে? এটা সিক্স, আর যে নিচ থেকে দেখতেছে নাইন, সে নাইন ভাবছে। এই যে আমাদের কনফ্লিক্ট কিন্তু হয়ে যায়, হ্যাঁ। সো এই যে বিভিন্ন কনফ্লিক্ট আপনার টিমের মধ্যে হতে পারে, হবেই, এটা অসম্ভবই। বাসায় আমরা দুইজন থাকি, হাজবেন্ড ওয়াইফ, কনফ্লিক্ট হয় না নাকি, হ্যাঁ, চরম কনফ্লিক্ট হয়ে যায়, ঝগড়া ঝাঁটি, হ্যাঁ, মানে চলতে থাকে। সো ইট ইজ মানে কোয়াইট ইনএভিটেবল। আপনি কনফ্লিক্টকে এটা এই শব্দটা আমি মনে রাখি, ইনএভিটেবল, মানে প্রজেক্টে কনফ্লিক্ট হচ্ছে ইনএভিটেবল, হবেই, অবসম্ভাবী। এটা আপনার পজিটিভ কনফ্লিক্ট হতে পারে, যেমন আমি বলতেছি যে টেকনিক্যালি এটা বেটার, বেস্ট, আরেকজন বলতেছে না টেকনিক্যালি এটাই সবচেয়ে ভালো, কারণ আমি এরকম করছি এবং এটা ভালো। এটা কি ভালোর জন্য আসলে আমরা ঝগড়া করতেছি, যে আমার প্রজেক্টের জন্য সবচেয়ে ভালো কোনটা। আবার নেগেটিভ অনেক কনফ্লিক্ট হবে, তো দুজনই কনফ্লিক্ট হোক না কেন, এটাকে কিন্তু আনঅ্যাটেন্ডেড রাখা যাবে না, তাহলে কিন্তু বিরাট বিপদ হবে সামনে, ঠিক আছে? সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো সেটা কিন্তু গাইডলাইনটা আমাদের টিম চার্টারে লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যে এখানে বলছে যদি আমরা পজিটিভ ভাবে কনফ্লিক্ট ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, টিমের মধ্যে পারফরমেন্স এগুলো ইম্প্রুভ হবে, প্রোডাক্টিভ ইম্প্রুভ হবে। আর ইনএফেক্টিভ যদি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হয়, এটা একটু খেয়াল রাখি, এই যে ক্রস ডেস্ট্রাকটিভ বিহেভিয়ার হবে, তাই না? হয় হয় বাসায় ভাঙছেন গ্লাস, হাড়ি পাতিল ভাঙছেন না নাকি, কেউ আছে এরকম যে গ্লাস ছুঁড়ে মারেন নাই, হাড়ি পাতিল ছোড়া, এই যে ডেস্ট্রাকটিভ বিহেভিয়ার কিন্তু হয়ে যায়, মোবাইল ভাঙা, ল্যাপটপও ভাঙা, মানে এই একটা মানে হয়ে যায় ডেস্ট্রাকটিভ বিহেভিয়ার চলে আসে। এনিমোসিটি মানে কি, আপনার সুযোগ পায় নাই, এখন পরে সুযোগ পেলে কিন্তু আমরা উপর সেই করে নিবে। সেই জন্য এনএমএস যদি ঠিক মতো কনফ্লিক্ট ম্যানেজ না করে, এসব কিন্তু বিপদ হবে, পুয়ার পারফরমেন্স তো অবভিয়াস, and reduce productivity কমে যাবে, ঠিক আছে? টিমের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে, প্রোডাক্টিভিটি শিওর কমে যাবে। আপনারা যে খেলাধুলাও দেখবেন, ক্রিকেট টিম বলেন, ফুটবল টিম বলেন, আমরা পাকিস্তান টিম নিয়ে বলি না, যেখানে আসলে ট্যালেন্ট প্লেয়ারের কখনোই অভাব ছিল না, ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু টিমের পারফরমেন্স খারাপ,
আরো যদি আর্লি দিকে চিন্তা করেন, 90s এর দিকে, 90s, তখন দেখবেন যে টিমে তো আসলে ওইরকম বলার কেউ নাই, এক্সক্লুসিভ স্পিনার, পেসার, ব্যাটসম্যান, কিন্তু তারপর পারফরমেন্স খারাপ। সো রিডিউস প্রোডাক্টিভিটি এন্ড কনফ্লিক্ট। অলরাইট, সো আমরা র‍্যাপ আপ করছি। ম্যানেজ এন্ড রেকটিফাই গ্রাউন্ড রুল ভায়োলেশনস, খুবই ইম্পর্টেন্ট। শুধু আমরা এতক্ষণ পজিটিভ কথা বলতেছিলাম, যদি ভায়োলেশনস হয় হাউ ডু উই ম্যানেজ দ্যাট, সেটা কিন্তু আমাদেরকে লিখে রাখতে হবে যে ভায়োলেশনস এইভাবে ভায়োলেশন হতে পারে, ভায়োলেশন হলে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করবো। আচ্ছা, একটা কথা বলে যে আমার যদি কোনো ভায়োলেশন হয় তাহলে আসলে সবার আগে কি করা উচিত? টিমের মধ্যে মানে কনফ্লিক্ট, মানে ভায়োলেশন হয়েছে, আমাদের গ্রাউন্ড রুল ফলো করতেছি না আমরা, একজনকে পাওয়া কথা সে আসলে করতেছে না, ব্যাপার হয়ে যাবে। মনে আছে স্কুলে আপনার বাচ্চা সবসময় কমপ্লেন করে না যে ভাইয়া এটা করছে, আপু এটা করছে? স্কুলে দেখেন না, ছোটবেলায় ছোট ক্লাসে যখন থাকছেন তখন একজন ক্যাপ্টেন থাকে না, আমাদের বোর্ডের মধ্যে লিখতো ডিসি, হ্যাঁ, ডিস্টার্বিং ডিএস, ডিস্টার্বিং স্টুডেন্ট, এবং লিস্ট করে রাখতো ক্যাপ্টেন যে এই পাঁচজন ডিস্টার্ব করতেছে ক্লাসে, স্যার এসে আবার ওই পাঁচজনকে পিটাই। যখন এইটা যখন আপনার বড় হতে থাকবে তখন দেখবেন যে যখন বলছে এই ক্লাসে গন্ডগোল কে করছে, তখন দেখবেন যে কেউ বলবে না। কারণ কি? কারণ এখন টিমের মধ্যে কিন্তু ইয়েটা বেড়ে গেছে। আমাদের এরকম মনে আছে যে আমরা যখন একটা সমস্যা হয়েছিল, যেমন স্যার এসে বললো যে এটা কে করছে, স্যার একদম পুরো লাঠি নিয়ে আসছে, আমরা কেউ বললাম না কে করছে এটা, আমরা জানি কে করছে কিন্তু কেউ বলবি না। বলে স্যার সবার হাত পারছে, পুরো ক্লাস 50 জন একদম স্যারের যত শক্তি ছিল হাতের মধ্যে আসলে একদম ফাস্টেস্ট হয়ে মারছে, কিন্তু আমরা কি করতে একটা কথা বলি না। আগে চেষ্টা করতে হবে টিমের মধ্যে এটাকে রিজলভ করার জন্য, যদি না পারি তাহলে বেশিরভাগ প্রজেক্ট হয় ম্যাট্রিক্স অর্গানাইজেশনে, তখন হয়তো আপনি ফাংশনাল ইয়াতে যেতে পারেন। আর এটাও না যদি হয় তাহলে আপনি এইচআর এর কাছে যেতে পারেন, কারণ এই রিসোর্সকে আপনি কাজ করতে পারছেন না, রিসোর্স ম্যানেজারের কাছে যেতে পারেন। কিন্তু এগুলো কিন্তু অনেক পরের স্টেপ, আগে আপনার টিমের মধ্যে নিজেরাইকে সলভ করতে হবে। আর আরেকটা জিনিস আমি অনেক জায়গায় দেখা যায় যে মানে অনেক সময় আমরা শাউট করি, এই তুমি এটা করো নাই কেন, হ্যাঁ আমরা ভাবি যে শাউট ইজ গুড, হ্যাঁ সময় রাখতে হবে। সবসময় প্রেফার করি আমরা যে আসলে ফার্স্টে মানে যে কোনো ধরনের শাউটিং দ্যাট শুড বি ওয়ান টু ওয়ান, নিজেরা একটা রুমে ডেকে আপনি কথা বলবেন, ঠিক আছে? সো আমাদের এটা টপিক শেষ হয়ে গেল, যেখানে আমরা বললাম হচ্ছে টিম চার্টার তৈরি করা, গ্রাউন্ড রুল সেট করা টিমে। সো এটা হয়ে গেলে এটা কিন্তু করতেই হবে আমাদের, হ্যাঁ। সো এই টপিকটা কিন্তু জাস্ট পিএমবকে খুব ছোট আকারে আছে, টিম চার্টার বা টিম এগ্রিমেন্ট নামে একটা ছোট টপিক আছে এইচআরএ অ্যাজ এ টুল, টুল হিসাবে। কিন্তু প্রতিটা অ্যাজাইল টিম, আপনারা জানেন প্রতিটা অ্যাজাইল টিম যখন কোনো কাজ শুরু করে ফার্স্টেই তারা আসলে টিম এগ্রিমেন্ট তৈরি করে। সো এই কনসেপ্টটা আসলে মেইনলি অ্যাজাইল থেকে আরো বেশি আসছে, এই জন্য একটা টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপর আসছে টপিক সি, নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্ট। একটু আগে আমরা বললাম যে আমাদের কিন্তু নেগোশিয়েশন স্কিল থাকতে হবে। এটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কি পরে আরো ডিটেইলসে যাবেন, কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের টপিক আছে একটা, সেখানে আরো ডিটেইল যাব। ওকে, থ্যাংক ইউ। ম্যানেজ কনফ্লিক্ট নামে আমাদের লেসন 4 এ একটা টপিক আছে, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব। কনফ্লিক্ট ম্যানেজমেন্টে অনেকগুলো টুলস আছে, টেকনিক আছে, সেই টেকনিকস থেকে অবশ্যই পরীক্ষায় দুইটা বা তিনটা প্রশ্ন আসতে পারে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন ম্যানেজ কনফ্লিক্ট নামে একটা টপিক করব। সো এখন যে টপিক শুরু করতেছি নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস, তার মানে প্রজেক্টের আমরা কাজ করতে যাচ্ছি, তো যে বিষয় নিয়ে আমরা কাজ করব সেটা আসলে এগ্রিমেন্টে বসতে হবে ফুল টিমের, এবং সেইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হবে। যেমন আপনি যখন প্রথম কাজ পাচ্ছেন সেটা হয়তো কোনো একটা কন্ট্রাক্ট পাইছেন, এন্ড কন্ট্রাক্টের সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস আপনাদের এগ্রিমেন্টে পৌঁছেছে কিনা কাস্টমারের সাথে, হ্যাঁ সেটা আসলে ডিসকাস করে বুঝতে হবে। তারপর সিম্পলি আমরা যখন রেডি কিনা, ডেফিনেশন অফ ডান, এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া সব রেডি কিনা, এগুলো কিন্তু সব নেগোসিয়েট করে আমাদেরকে এগ্রিমেন্টে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা প্রতিটা ধাপে সাফার করব, ঠিক আছে? সেই জন্য নেগোসিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস এটা কিন্তু একটা আলাদা টপিক দেওয়া হয়েছে, এত গুরুত্ব সহকারে পিএম বকে কখনো বলা ছিল না। সো যেহেতু আমাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন এগ্রিমেন্ট করতে হয়, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্ল্যানিং এর সময়, তো ফলে আমাদেরকে জানতে হবে যে আসলে কিভাবে এগ্রিমেন্টটা করা উচিত।
আচ্ছা, আমরা একটু আগে কি কি বললাম, টিম চার্টার তৈরি করলাম বা টিম এগ্রিমেন্ট বললাম। সো টিমের মধ্যে ভিতরে মেইনলি ভিতরে কাজ করার জন্য যে আমরা এগ্রিমেন্ট তৈরি করি সেটাকে আমরা টিম চার্টার বলি বা টিম এগ্রিমেন্ট বলি। আর সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আমরা ইউজ করি, একটা শব্দ খুবই ইউজ হয়, সংক্ষেপে আমরা এসএলএ বলি। অনেকে ডিটেলও বলে না, এসএলএ বললে সবাই বুঝে যায়, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। এইটার সাথে পার্থক্য কি টিম এগ্রিমেন্টের, দুইটার মধ্যে পার্থক্য কি টিম এগ্রিমেন্ট এবং সার্ভিস সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে? ইন্টারনাল এন্ড এক্সটারনাল। গুড, হ্যাঁ, এটা মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আমরা টিম এগ্রিমেন্ট তৈরি করতেছি আমার টিমের লোকজনের জন্য মেইনলি। এখানে হয়তো কিছু পার্ট আছে যে কিভাবে কমিউনিকেট করবো বাইরের লোকজনের সাথে, কিন্তু আসলে ফোকাস অন টিম। আর এসএলএ হচ্ছে যখন ইউ আর ডিলিং উইথ সাম আদার পার্টি, থার্ড পার্টি, আপনার কাস্টমার বা কারোর সাথে, তখন আসলে আপনি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তৈরি করবেন এসএলএ, এবং ওইটা আমরা ফলো করবো। তাহলে আমাদের দুই পার্টির মধ্যে গন্ডগোলটা কম হবে। সেটা হচ্ছে এসএলএ। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরো কিছু জিনিস দেখবো। একটা হচ্ছে যে রিসোর্স ক্যান্ডিডেট নিয়ে আমরা করছি, এবং গত আমরা কিছু পরীক্ষার তিনটা প্রশ্ন দিয়েছিলাম, সবাই কারেক্ট করছি, তাই না? কোনো ডিফিকাল্টি ছিল, কারো কোনো কোশ্চেন ছিল ওই তিনটা প্রশ্নের উপরে? এনি কনফিউশন? আমার মনে হয় খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন ছিল। আচ্ছা, রিসোর্স ক্যান্ডিডেট নিয়ে আমরা আজকে আরেকটু দেখবো, কারণ রিসোর্স ক্যান্ডিডেটও আসলে নেগোসিয়েশন করতে হবে যে কে কোন কাজ করবে, কে কখন অ্যাভেলেবল। তারপর আর একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, গো লাইভ ব্ল্যাক আউটস। হ্যাঁ, মানে যখন আমরা কোন একটা ইমপ্লিমেন্টেশনে যাব বা রোল আউট করতে যাব, তখন আসলে আমাদেরকে অনেক সময় ব্ল্যাক আউটে যেতে হতে পারে। ঠিক আছে, ব্ল্যাক আউট মানে কি সিস্টেম বন্ধ থাকবে, ওই সময় কোনো সাপোর্ট হবে না, কোনো সার্ভিস পাওয়া যাবে না। এই যে চলে আসছে, সরি, মানে বেশ ভালো, অনেকক্ষণ ডিসকানেক্টেড ছিলাম, নেট ছিল মনে হয়, জুম টাচ করছিল মনে হলো। আচ্ছা, ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে নেগোসিয়েশন নিয়ে আলোচনা করছি। সো লেটস সি, অনেক সুন্দর লাগছে আপনাকে। আচ্ছা, আসেন তাহলে প্রজেক্ট এগ্রিমেন্ট অবজেক্টিভস। বুঝতে পারলাম তো, না আমি যে কথাগুলো বললাম যে আমাদের আসলে এগ্রিমেন্টে বসতে হবে এবং বিভিন্ন স্টেজে বিভিন্ন সময় লাগবে এটা আমাদের। সো ট্রেডিশনাল প্রজেক্টে যে যখন আমরা ডেলিভারেবল আইডেন্টিফাই করি এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অবজেক্টিভ এসব সেট করি তখন, আর অ্যাজাইলে তো বিভিন্ন জায়গায় লাগবে, তাই না? স্টোরি যখন করবেন, স্টোরির পিছনে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ডেফিনেশন অফ ডান, ডেফিনেশন অফ রেডি, এসব ক্ষেত্রে আসলে আমাদের সব জায়গায় এগ্রিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এগ্রিমেন্ট ছাড়া কোনো কাজ করলে আসলে গোলমাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো এগ্রিমেন্টসের যে সমস্ত মানে আমরা রূপ দেখি আর কি, টাইপস দেখি প্রজেক্টে, সেটা হচ্ছে কন্ট্রাক্টস। এক্সটার্নাল কাস্টমার সাথে যখন আমরা কন্ট্রাক্ট করি সেগুলো কিন্তু সব এগ্রিমেন্ট থাকতে হবে। তারপর যখন এমইউ করবেন সেটা আপনার কাস্টমারের সাথে হতে পারে, কিংবা অ্যাজ এ পার্টনার হতে আপনি তিন চারটা ভেন্ডর মিলে কোনো একটা কাজ করছেন, তখন এমইউ থাকতে হবে। তারপরে যেটাকে আমরা জয়েন্ট ভেঞ্চার বলি অনেক সময়। তারপর সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, তারপরে লেটার অফ এগ্রিমেন্ট আর লেটার অফ ইন্টেন্ট। এটাকে আমরা জানি এলওআই, এলওআই বলি আমরা, লেটার অফ ইন্টেন্ট। কেউ জানি হোয়াট ইজ এলওআই? লেটার অফ ইন্টেন্ট, কারো ধারণা আছে? কেউ কি এটা এটা কেউ করছেন কখনো? জি ভাই, আপনার টেন্ডারে যে গাইডলাইনটা থাকে আর কি, লেটার্স, লেটার এলওআই, লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টারেস্ট করেছে এলওআই, লেটার অফ ইন্টেন্ট। এটা হয় কি, আপনারা যখন জানেন যে কোনো একটা ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার যখন আপনি দিবেন, তারপর তো কাজটা শুরু হবে, তাই না? আমি ভেন্ডর সাপ্লায়ার যখন পারচেজ অর্ডার পেলাম বা ওয়ার্ক অর্ডার পেলাম, তার মানে এখন কনফার্ম পারচেজ অর্ডার বা ওয়ার্ক অর্ডার কিন্তু এক ধরনের কন্ট্রাক্ট। সো এটা এখনো হয় নাই, কিন্তু কাজ অলরেডি জানি যে আপনাকেই দেওয়া হবে, কিন্তু চাচ্ছে যে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যায়। কিন্তু প্রতিটা অর্গানাইজেশনে, যত বড় অর্গানাইজেশন হবে, তত দেখবেন যে পিও বা ওয়ার্ক অর্ডার দিতে অনেক সময় লাগে, বিভিন্ন সিগনেচার থাকে, বিভিন্ন অ্যাপ্রুভাল থাকে। যেমন আমার আমার এই যে নেক্সট রবিবার থেকে রবি আজিয়াটার একটা ক্লাস শুরু হবে, রবির একটা ফুল টিম ক্লাস করবে আমার কাছে আগামী রবিবার থেকে। এটা প্রায় ঈদের আগ থেকে বোধহয় আমরা ওয়ার্ক অর্ডার পাচ্ছি পাচ্ছি আর কি, এরকম একটা অবস্থা। এটা পেলাম হচ্ছে গত বৃহস্পতিবারে পেলাম, ঠিক আছে, কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখছি সেই কাজ হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভাল পেতে এত সময় লাগলো। সো তখন কি করা হয়, লেটার্স অফ এগ্রিমেন্ট, লেটার অফ ইন্টেন্ট আমরা আগে একটা চিঠি ইস্যু করি,
যে আমাদের যেহেতু পিএ দিতে সময় লাগবে ভেন্ডরকে একটা লেটার অফ ইন্টেন্ট দিয়ে দেয় যে তুমি কাজ শুরু করে দাও, আমাদের ফুল ইন্টেনশন আছে যে আমরা কাজটা তোমাকেই দেবো, কোনো সমস্যা নাই, তুমি কাজটা শুরু করো, ওয়ার্ক অর্ডার দিচ্ছি আমরা, পরে দিচ্ছি। সেইটা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট অথবা লেটার অফ এগ্রিমেন্ট। তারপর অনেক সময় ভালভার এগ্রিমেন্ট করি আমরা, সব এক্সাম্পল আসলে দেওয়া হয়েছে। ইমেলেও অনেক সময় আমরা কি করি এগ্রিমেন্ট করি যে এটা করতে হবে বা ওইটা করতে হবে না। সো আসলে এই উপরের গুলো হচ্ছে সবচেয়ে ভালো এবং আসলে অনেক ফর্মালাইজ। আর পরে গুলো অনেক সময় আমরা কাজ করতে করতে এরকম কাজও করি, তাই না? অনেক রিলেশন হয়ে গেছে, অলরেডি 5 বছর ধরে কাজ করি, তখন একটা মেইলই আসলে আমাদের জন্য যথেষ্ট নেক্সট কাজটা করার জন্য। সো অলওয়েজ এম টু রিচ এগ্রিমেন্ট ডিউরিং নেগোসিয়েশনস, খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আমি আর একটা শব্দ ইউজ করতে চাই, সেটা হচ্ছে উইন উইন। উইন উইন এগ্রিমেন্টে বসতে হবে। এটা মানে কি উইন উইন এগ্রিমেন্ট? বোথ পার্টি উইন করবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে এবং জানি না সব জায়গায় এটা ট্রেন্ড কিনা, স্পেশালি বাংলাদেশে যখন কোনো আপনি কোম্পানির সাথে নেগোসিয়েট করতে যাবেন, তারা এত মানে বাংলা শব্দ যেটা বলি আমরা চিপাচিপি, মানে এমন ধরনের প্রেশার দিবে আপনাকে যে আপনার পেমেন্ট কমাতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। হ্যাঁ, পেমেন্ট আপনি 6 মাস পরে পাবেন, 1 বছর পরে পাবেন, এই ধরনের মানে সব কিছুতেই কাস্টমার উইন করতে চায়। ফ্রি চায়। হ্যাঁ, যেহেতু সে ওই যে আমরা বলি না কাস্টমার ইজ দ্য কিং, সো জানি না কোন এক মাইন্ডসেট এখান থেকে আমরা সবসময় চাই যে ভেন্ডরকে এমন চাপে রাখবো যাতে আমি সবসময় দিতে চাই, আমি 100 আসে যাতে 0 হয়। কোনো যদি এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট যদি এরকম হয় তাহলে এটার রেজাল্ট কিন্তু ভালো না। হ্যাঁ, এটার রেজাল্ট কিন্তু ভালো হবে না, কারণ আপনার আসলে সেও বিজনেস করতেছে, তারও তো আসলে তাকে সার্ভাইভ করতে হবে। সো যখন আপনি কোনো একটা সলিউশন দুজনের স্বার্থ রক্ষা করে করবেন, উইন উইন সলিউশন হবে 50-50, তখন ওটা আসলে খুবই সহজে এবং খুবই খুবই ভালো রেজাল্ট হবে। সো আমরা যাতে এরকম ট্রাই না করি অলওয়েজ যে আমি 100 সে 0, ঠিক আছে? এই যে মানে আমরা কিন্তু এখন টেবিলের এক সাইডে আছি, তাই না? টেবিলের এই সাইডে আছে নাকি? আপনি হয়তো কোনো এক সময় টেবিলের অন্য সাইডে যাবেন, হয়তো দেখলেন আপনি এখন ভেন্ডর, হ্যাঁ আগে ছিলেন কাস্টমার, তখন কিন্তু আবার চিত্রটা ডিফারেন্ট হয়ে যাবে। সেদিন অস্ট্রেলিয়ায় একজন কথা বলতেছিল যে অস্ট্রেলিয়ায় যারা মানে ইমিগ্রেন্ট আছে আর কি, যেমন যারা টেলকোতে জব করছে, ধরে না রবিতে জব করছে, জিপিতে জব করছে, তারা কি তারা টেবিলের কোন সাইডে ছিল? কাস্টমার তারা, তাই না? আর নোকিয়া, এরিকসন, হুয়াইওয়ে এরা কারা? ভেন্ডর সাপ্লায়ার না? হ্যাঁ, যে এসিআই তে আছেন, এসিআই তে কি? হ্যাঁ, অনেক আসতেছে। তার মানে কি আপনি কিন্তু এখন কিং, আপনি অনেক ডমিনেট করছেন, কাউকে পাত্তা দেন নাই, ভাই এখন আমার সময় নাই, পরে আসেন। ফোন দিছে স্যার একটু আপনার সাথে দেখা করবো, বললেন যে না 2 সপ্তাহ পরে আসেন। তো অস্ট্রেলিয়ায় গিয়ে যেটা হয়েছে, এই যে যারা আসলে এইসব জায়গায় জব করছে, তাদের চেয়ে যারা আসলে ভেন্ডর সাইডে জব করছে, নোকিয়া, সিমেন্স, হ্যাঁ হুয়াই, তারা কিন্তু বেশি জব এবং তাদের স্কোপ বেশি, বুঝছেন? কারণ তাদের তো আসলে হ্যান্ডস অন যেটা এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আছে, নট অনলি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, একটু আচ্ছা, নেগোসিয়েশন স্ট্র্যাটেজি আপনারা নেগোসিয়েশনে করছেন, এরকম আছেন তো সবাই নাকি? নেগোসিয়েশনে পার্টিসিপেট করছেন? অনেক সময় প্রকিউরমেন্ট ম্যানেজারের সাথে পার্টিসিপেট করে নেগোসিয়েট করতে হয়, খুবই চমৎকার অভিজ্ঞতা ভেন্ডরের সাথে, খুবই কিন্তু ইন্টারেস্টিং। এগুলো মানে এক্সপিরিয়েন্সের সাথে সাথে হয়তো আপনি এগুলো পাইছেন, সো দেখবেন যে মানে কত ধরনের চলে আর কি। যেমন বাংলা লিঙ্কে একটা স্ট্র্যাটেজি আছে এরকম যে ধরেন তিনটা ভেন্ডরকে আপনি ডাকছেন, টপ রিসার্চ পার্সন 1, 2, 3, তিনজনকে তিনটা রুমে বসাইছেন, বসায় আপনার 2 জন বা 3 জন আপনার টিমের নেগোসিয়েট করতেছেন। সো এই টিমের সাথে নেগোসিয়েট করতেছেন একই টাইমে, কিন্তু কেউ জানে না যে 3 ভেন্ডর একই জায়গায় প্রেজেন্ট আছে, ঠিক আছে? আপনি বললেন যে ঠিক আছে $2 মিলিয়ন কাজটা করবো, হ্যাঁ এখানে এসে বললেন যে আরেক টিম কিন্তু অলরেডি 1.8 মিলিয়ন বলে দিচ্ছে, দেখেন আপনার কি করবেন। আবার এখানে এসে বললেন যে আপনি অলরেডি কিন্তু 1.6 পেয়ে গেছি, সো দিস ইজ এ গেম। হ্যাঁ, এবং দেখবেন যে টিমের মধ্যে নেগোসিয়েট করতেছে একজন খুবই রুড ব্যবহার করবে, না না আপনারা তো কিছুই পারেন না, হ্যাঁ আপনারা কই, আপনাদের কাজ কোনো এক্সপিরিয়েন্স দেখছি না, ভালো দেখতেছি না। আবার একজন আবার দেখবেন যে খুব পজিটিভ রোল প্লে করবে, না আপনারা খুবই আপনাদের খুব পজিটিভ ভালো লাগতেছে, গুড, আপনাদের প্রপোজালটা খুব সুন্দর হয়েছে। সেরকম নানান ধরনের কিন্তু স্ট্র্যাটেজি আছে নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, এগুলো আসলে আলাদা ট্রেনিংও আছে,
এবং যখন আপনি একটা এক্সপিরিয়েন্স হবে অনেক কিছু শিখবেন আর কি, যে কিভাবে নেগোশিয়েট করতে হবে। সো তার যাই করেন না কেন, অলওয়েজ একটা মাথায় রাখতে হবে যাতে উইন উইন সিচুয়েশন হয় আর কি, হ্যাঁ, নাহলে আসলে রেজাল্টটা ভালো হয়। আচ্ছা, নেগোসিয়েশন যখন আমরা করি কি কি বিষয় নিয়ে নেগোসিয়েশন করি, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। নর্মালি এই জিনিসগুলো প্রতিটা কন্ট্রাক্টে, যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছি, প্রতিটা কন্ট্রাক্টে এই আইটেমস গুলো থাকে। এবং প্রতিটা আইটেমস কিন্তু আমরা ভেন্ডরের সাথে, বা আমি যদি ভেন্ডর হই কাস্টমারের সাথে নেগোসিয়েট করে আমরা ঠিক করি কিন্তু, এবং সেইটাই পরে রিটেন ফরম্যাটে কন্ট্রাক্ট সাইন হয়। ঠিক আছে, প্রথম তো হচ্ছে স্টেটমেন্ট অফ ওয়ার্ক, মানে কি এসওডব্লিউ, কাজের স্কোপটা কি, এটা তো সবার আগে এগ্রিড আপন হতে হবে। তারপরে শিডিউলটা কি, কোন মাইলস্টোনে ডেলিভারি হবে, কোন ডেটে হবে, পারফরমেন্স রিপোর্টিং আমরা কিভাবে দেব, তারপর এখন আমার সাথে দেখবো অ্যাজ এ ভেন্ডর কখন টাকা পাবো, পেমেন্ট টার্মস কিরকম হবে, হ্যাঁ, কয়টা ইয়াতে টাকা দেওয়া হবে, কয়টা সেগমেন্টে, তারপর পারফরমেন্স গ্যারান্টি আছে কিনা, টেন্ডার গ্যারান্টি আছে কিনা, এসব নানান ধরনের আছে, কত পার্সেন্ট গ্যারান্টি। তারপরে ভেন্ডর ইন্সপেক্ট, মানে কাস্টমার ইন্সপেক্ট করবে কোয়ালিটি রিকোয়ারমেন্টস কি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি, ওয়ারেন্টি এবং ফিউচার সাপোর্ট কিভাবে কাস্টমার চাচ্ছে, হ্যাঁ, 12 ইয়ার্স এর ফ্রি ওয়ারেন্টি চাচ্ছে হয়তো, বা 24 মাসের ফ্রি ওয়ারেন্টি, তারপরে আসলে আপনার মেনটেন্স যাবে, ইনসেন্টিভ এবং প্যানাল্টিজ আছে কিনা। এর মধ্যে একটা টার্ম সবসময় ইউজ করি, এলডি। এলডি মানে কি কেউ জানি? এলডি লিকুইডিটি ড্যামেজ, মানে কি এলডি লিকুইডিটি ড্যামেজ, কেউ দিছে এখন পর্যন্ত লিকুইডিটি ড্যামেজ? না ভাই, এটা শুনি নাই। অফিস থেকে তাই মাঝে মধ্যেই লিকুইডিটি ড্যামেজ, হ্যাঁ, মানে হচ্ছে যে কন্ট্রাক্টে বলা থাকে যে তুমি আমাকে ডেলিভারি দিতে হবে এত তারিখের মধ্যে, যদি ওই টাইমের মধ্যে ডেলিভারি দিতে না পারো তাহলে প্রতি সপ্তাহে তোমার 0.2% টাকা কাটা হবে। ঠিক আছে, লিকুইডিটি ড্যামেজ ভাইয়া, এটা প্ল্যান্টির সমান না? আমরা যদি টাইম টু ডেলিভারি করতে না পারি তাহলে আমাকে 20% ওখানে পার মান্থ একটা ই দিতে হয়, কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ করে দেয় সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা বলা থাকবে আর কি, হ্যাঁ, এটা কন্ট্রাক্টের আইটেম আর কি একটা। সো এটা হচ্ছে লিকুইডিটি ড্যামেজ, যে আপনি টাইমলি ডেলিভারি দিতে পারলেন না তাহলে কিন্তু পার উইক যত লেট হবে প্রতি সপ্তাহে আপনাকে এত টাকা করে কিন্তু ড্যামারেজ দিতে হবে। সো এইসব কেন করা হচ্ছে আসলে, যাতে আমরা টাইমলি ডেলিভারি দিই, অনেকে কাজ পেয়ে হারিয়ে যায়, সেগুলো কিন্তু কাস্টমার সাইডেও দেখতে হবে। আচ্ছা, আর একটা শব্দ আমরা ইউজ করি, এটা এটা সবাই জানি কিনা, কারণ এই শব্দগুলো পরীক্ষায় অনেক সময় আসে, দেখেন তো এই শব্দটা জানি কিনা, এটা আমরা আবার ইয়াতে দেখবো, ফোর্স মেজিউর। যেমন ঝড় হলো, হ্যাঁ, কোভিড, কোন প্ল্যান নাই ছিল না আমাদের, তাই না, ভূমিকম্প হলো, এগুলো হচ্ছে অ্যাক্ট অফ গড, জাহাজ ডুবি হলো। সো এটার জন্য আসলে কি হবে, যদি এরকম কোনো কিছু হয় কন্ট্রাক্টে বলা থাকে তাহলে আসলে কে রেসপন্সিবল হবে, বা ওই ওই জায়গায় আসলে আমরা যেহেতু অ্যাক্ট অফ গড, এটা কারোর কিছু করে না, কাস্টমারের না ভেন্ডরে, তো তখন আসলে আমরা কি, এটা আসলে অনেক সময় ইন্স্যুরেন্স দিয়ে ইয়ে করার চেষ্টা করি, না হলে আসলে আমরা ছাড় দিয়ে দুজন মিলে নেগোসিয়েট করে ডিসাইড করি যে এই ক্ষয়ক্ষতিটা কিভাবে আমরা সামলাবো, বা টাইমিং এর মধ্যে করতে পারলাম না, যেমন অনেক কিছু এখন হয়তো পোর্টে আটকে আছে বা পোর্টে আসতেই পারছে না, সো এখন কিন্তু অনেক ডেলিভারি আমরা টাইমলি দিতে পারছি না, তাহলে আমরা কি করবো। আচ্ছা, তারপরে দেখেন ইন্স্যুরেন্স, যে পারফরমেন্স বন্ড ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে একটা ম্যান্ডেটরি পার্ট। হ্যাঁ, তারপর সাব কন্ট্রাক্টর কি নেওয়া যাবে কি যাবে না, এসব কিছু কিন্তু বলা থাকে, সে অনুযায়ী আপনি কাজ করতে হবে, জয়েন্ট ভেঞ্চারে পার্টিসিপেট করতে পারবেন কিনা, আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনস, সরকারি প্রজেক্টে আছে জিসিসি, তাই না, জেনারেল কি যেন কন্ডিশনস, সো ওই কন্ডিশনস গুলো, বাকি যত কন্ডিশনস আছে টার্মস অ্যান্ড কন্ডিশন সব আপনি লেখেন, সব লিখতে হবে এবং নেগোসিয়েট করে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু এই ঝগড়া যাতে শেষ হবে না, কোর্ট পর্যন্ত চলে যেতে হবে। চেঞ্জ রিকোয়েস্ট হ্যান্ডেলিং, যদি কন্ট্রাক্টে কোনো চেঞ্জ হয় তাহলে আমরা কীভাবে হ্যান্ডেল করবো, এবং অবশ্য অবশ্যই টার্মিনেশন ক্লোজ এবং ডিসপোজাল রেজলিউশন বলা থাকে। সো এই প্রতিটা কন্টেন্ট কিন্তু আসলে আমরা প্রকিউরমেন্টে গিয়ে আবার দেখবো, এবং প্রতিটা কন্ট্রাক্টে জেনারেলি এই কন্টেন্টগুলো থাকেই, এর সাথে আরও অনেক থাকবে, কিন্তু এই কয়েকটা আইটেম প্রতিটা কন্ট্রাক্ট, যে কোনো একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট আজকে খুলে দেখবেন, বা অফিসে গিয়ে, বা অফিসে যদি কোনো কন্ট্রাক্ট ডকুমেন্ট থাকে কোনো ভেন্ডরের সাথে করা হয়েছে, খুলে দেখবেন যে অল দিস কন্ডিশনস আর দেয়ার। সো আমাদেরকে একটু সব কিছু নেগোসিয়েট করতে হবে। এবার আসেন
আমরা কিন্তু অনেক জায়গায় বলতেছি যে প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? যেহেতু এজাইল, এজাইল থেকে আমরা একটা কনসেপ্ট ফিক্সি যে আমরা কি করব, ম্যাক্সিমাইজিং ডেলিভারি দিতে হবে, ম্যাক্সিমাইজিং যেটা সবচেয়ে বেশি ভেরি দেয়, যেটা সবচেয়ে বেশি কুইক ডেলিভারি পাওয়া দরকার, প্রায়োরিটাইজ করতে হবে অলওয়েজ। হ্যাঁ, সো এই প্রায়োরিটাইজ করার জন্য আমরা কি করি, আসলে বিভিন্ন মেথড ইউজ করি। So use appropriate methods to learn the order of work that needs to be done. ঠিক আছে, এটা সব জায়গায় এখন যেহেতু আমরা শিখছি যে প্রায়োরিটাইজ করতে হবে, এটা আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট সব জায়গায় এখন ইউজ করবেন এটা প্রায়োরিটাইজিং। আজকে আপনার পাঁচটা কাজ, তার মধ্যে প্রায়োরিটি কয়টা কাজ, ওই একটা দুইটা আগে কমপ্লিট করেন, তারপর নেক্সট কাজে যান। এটা আপনার পার্সোনাল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রজেক্টের জন্য তো মহা ইম্পর্টেন্ট। সো এখানে বলা হচ্ছে যে প্রোডাক্ট ব্যাকলগ ইটসেলফ, এটা কিন্তু প্রোডাক্ট ব্যাকলগ মানে কিন্তু এরকম না যে লিস্ট অফ আইটেমস বা লিস্ট অফ ডেলিভারেবলস, এটা মানে কি প্রোডাক্ট ব্যাকলগ বলতেই বোঝায় যে এটা আসলে কি প্রায়োরিটাইজ। হ্যাঁ, প্রায়োরিটাইজ আছে অলরেডি, সবচেয়ে ভ্যালু আইটেমগুলো সবসময় টপে থাকবে প্রোডাক্ট ব্যাকলগে। তারপরে এরপরে বলেন রাশিয়ার রাজধানী কি, মস্কো। মস্কো, তাহলে মস্কো মানে কি, এই যে এটা ডান দিকে লেখা আছে মাস্ট শুড হ্যাভ কুড হ্যাভ ওন্ট হ্যাভ। হ্যাঁ, তার মানে আপনি যে আইটেমগুলো ডেলিভারি করতেছেন আমরা যদি খুব প্রায়োরিটাইজ করতে চাই, খুব সহজ ভাবে করা যায় না যে এর মধ্যে কোন চারটা বা তিনটা আইটেম বা কোন দুইটা আইটেম মাস্ট হ্যাভ, আমাকে ডেলিভারি দিতেই হবে, মাস্ট, কোনো ওয়ে নাই, টপ প্রায়োরিটি, তাহলে এটা হচ্ছে মাস্ট। তারপরে কি শুড, হ্যাঁ মাস্ট হওয়ার পরে আপনি শুরু হয়ে যাবেন যে কোনটা করা উচিত, তাহলে শুড গুলো ঠিক করলো যে আপনার হচ্ছে বাকি তিনটা আইটেম হয়তো শুড, এরপরে তারপরে যাবেন কুড়ে, যখন এই মাস্টও নাই শুডও নাই তারপরে আপনি যাবেন কুড়ে। আর ওন্ট হ্যাভ মানে কি, এই দুই তিনটা আইটেম আসলে এখন দরকার নাই, যদি পরে কখনো লাগে তাহলে আমরা আলোচনা করব, কিন্তু এখন এই তিনটা আইটেম মানে আমরা আইডেন্টিফাই করছি কিন্তু এখন সেটা আসলে কোনো দরকার নাই, তাহলে এটা কিসের মধ্যে যাবে, ওন্ট হ্যাভের মধ্যে যাবে। তাহলে এটা কিন্তু একটা মেথড, সবচেয়ে সহজ মেথড, যাতে দিয়ে আসলে আমরা কি করতে পারি, প্যাথরাইজ করতে পারি। পরীক্ষায় কিন্তু আসবে প্রশ্ন একটা মস্কো থেকে, এই যে এখানে যে কয়েকটা দেখতেছেন এই স্লাইড থেকে পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন মাস্ট আসবেই। সো এগুলো কি দেখতেছি আমরা, প্রায়োরিটাইজেশন টেকনিক। আমি এই কানো মডেলে যাবো সব শেষে, এরপরে আসতেছি প্যাড কম্পারিজন অ্যানালাইসিস, মানে কি নাম শুনে কি বুঝতেছি প্যাড কম্পারিজন অ্যানালাইসিস, মানে ফিচার কোন দুটো স্কোপের ভিতরে কম্পেয়ার করে দেখা টু সেট দা প্রায়োরিটি। হ্যাঁ, প্যাড কম্পারিজন, তার মানে আমার হাতে দুইটা আছে আইটেম আছে, তো দুইটা আমরা পাশাপাশি রেখে দেখতে পাচ্ছি যে কোনটা আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত, মানে কম্পেয়ার করে একটার সাথে একটা কম্পেয়ার করে। ঠিক আছে, সেটা হচ্ছে প্যাড কম্পারিজন অ্যানালাইসিস। এরপর আছে 100 পয়েন্ট মেথডস, এটা একটু আমাদের একটু জানা দরকার, 100 পয়েন্ট মেথডস। সবাইকে আম খাইছেন আজকে, এই সপ্তাহে আম খাইছেন কে কে? আমি খেয়েছি। হ্যাঁ, ধরেন আমাদের সবার কাছে 100 পয়েন্ট দেওয়া আছে, এখন আমি যদি বলি যে এই তিনটা আইটেম সবার হাতে 100টা করে পয়েন্ট দেওয়া আছে, আপনি কোনটাতে কত পয়েন্ট দিবেন? মুস্তাইন, আপনি কোনটাতে কত পয়েন্ট দিবেন? ম্যাঙ্গো 90 পাবে আপনার কাছে, ম্যাঙ্গো 90। হুম, আচ্ছা, তারপরে কাঁঠালে কত পয়েন্ট দিবেন? কাঁঠালে দিব 8 এবং ব্যানানা 2। হ্যাঁ, তার মানে আপনার 100 পয়েন্ট কিন্তু শেষ, আপনি আর দিতে পারবেন না, শেষ। এরপরে আসেন কে, রাজু আহমেদ বলেন, আপনি ম্যাঙ্গোতে কত পয়েন্ট দিবেন, আপনার হাতে 100 পয়েন্ট আছে? ম্যাঙ্গো 60 আজাদ বলেন, আজাদ জি ভাইয়া, ম্যাঙ্গো তো 70 দিবেন জি। তারপরে জ্যাকফ্রুট এর হচ্ছে হলো আপনার 10, বানানা 20, বানানায় 20। তার মানে এখান থেকে আমরা এই তিনজনের যে হিসাব দেখতেছি, তার মানে কি জাতীয় ফল কি হওয়া উচিত ছিল? ম্যাঙ্গো। কেন যে কাঁঠাল দিছে কেউ জানেন? গড নোজ,
কাঁঠাল দেশে কাঁঠালের সবকিছু আমরা ইউজ করতে পারি, এই কারণে সেদিন বলছিলাম যে বাংলাদেশের আসলে জাতীয় খেলা কাবাডি কেন জানেন? জাতীয় গাছ কিন্তু আম গাছ, জাতীয় বৃক্ষ আম। হ্যাঁ, এটা বিসিএস এর পয়েন্ট আমি পড়ে দেব। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই যে টিমে ধরেন এরকম আর আমরা তো আর এখানে 7-8 জন আছি, এখন সবারটা যদি যোগ করি তাই না, যোগ করলে আমরা এখান থেকে পাবো না যে আসলে আমার টিম সবচেয়ে প্রায়োরিটি কোনটাকে দিচ্ছে? পেয়ে গেলাম। এখানে কিন্তু মনে রাখতে হবে কেউ এখানে জিরো দিতে পারে যে আমি জিরো দিলাম যেটা আমার পয়েন্ট নাই, আবার কেউ ম্যাঙ্গোই পছন্দ করে সে 100 পয়েন্ট 100 পয়েন্ট এখানে দিয়ে দিল, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার 100 পয়েন্টের বাইরে আর কিছু করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আমরা উই ক্যান প্যাথরাইজ যে আমার টিম আসলে কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সেটাকে বলা হয় 100 পয়েন্টস মেথড। এবার আসি ক্যানো মডেলে। ক্যানো মডেল পরীক্ষায় এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে আসলে পরীক্ষায় আপনি যা জিজ্ঞাসা করবো যে প্যারেটেশন টেকনিক গুলো কি কি, হ্যাঁ, তারপর মস্কো কি, 100 পয়েন্ট মেথডস কি, এটা তো আমরা খুবই সহজে বুঝলাম। ক্যানো মডেল একটু ডিফিকাল্ট, হ্যাঁ, এবং ক্যানো মডেলটা হয়তো এই আমার মনে হয় এই বছরের মধ্যে আর ক্যানো মডেলের ভিতর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে না যে ক্যানো মডেলের মানে কনসেপ্টটা কি, হ্যাঁ, যেহেতু এটা একটু আরো ডেপথ জাপানিজ একজন প্রফেসর যিনি এটা তৈরি করছেন, নোরিয়াকো, নোরিয়াকো উনি তৈরি করছেন। দেখেন এটাতে আমরা কি লিখছি, আমরা কি করতে যাচ্ছি, ক্যানো মডেল কোথায় ইউজ হয়, আসলে আমরা জানতে চাই যে আসলে কাস্টমারকে কোন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আমরা ধর তৈরি করতে যাচ্ছি মার্কেটের জন্য, সেই প্রোডাক্টটার যদি আমরা কি কি ফিচার দিলে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আমরা বেশি পাবো, কোন কোন ফিচার দিলে কাস্টমার আরো স্যাটিসফাইড হবে এবং অন্য প্রোডাক্ট হচ্ছে আমরা আরো ভালো করতে পারবো। সো আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসলাম মার্কেটে, সিমিলার প্রোডাক্ট মার্কেটে আছে, বা নতুন একটা প্রোডাক্টের চিন্তা করেন যে নতুন প্রোডাক্ট একটা নিয়ে আসতেছি, তাহলে প্রথমে আপনি যদি এই মডেলটা ইউজ করেন, দুইটা আমরা এক্স অ্যাক্সিসে রাখছি ফাংশনালিটি বা ফিচার্স, কি কি ফিচার এই প্রোডাক্টে দিতে চাই আমরা, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, কোন কোন ফিচার দিলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে বা কমবে। সো এখানে দেখেন বাম সাইডে ফাংশনালিটি বা ফিচার যদি বলি, যদি ফিচার নান দেই বা অল্প ফিচার দেই, এখানে হচ্ছে মিডিয়াম ফিচার গুড আর হচ্ছে বেস্ট, হ্যাঁ, সবচেয়ে ভালো ফিচার দেই, তাহলে কি দাঁড়াবে, আর এখানে হচ্ছে ফ্রাস্ট্রেটেড, ডিসস্যাটিসফাইড, এটা হচ্ছে মোটামুটি স্যাটিসফাইড, আর এটা কি স্যাটিসফাইড, আর এটা হচ্ছে ডিলাইটেড মানে মোর দেন স্যাটিসফ্যাকশন। এখন নোরিয়া কি আসলে তিনটা পয়েন্ট ড্র করছে, দেখেন আপনি যে ফিচারগুলো একদম বেসিক ফিচার সেটা আপনি যতই দেন না কেন, তাহলে আপনি আসলে স্যাটিসফ্যাকশন পথে যেতে পারবেন বেসিক ফিচার, কিন্তু আপনি স্যাটিসফাইডে যেতে পারবেন না, মানে জাস্ট মোটামুটি স্যাটিসফাই কিন্তু একদম ফুললি স্যাটিসফ্যাকশন তার নিয়ে আসতে পারবে না যদি আপনি এই ধরনের ফিচারগুলো দেন, ঠিক আছে। আর যদি এই ফিচারগুলো না দেন, নেগেটিভ চিন্তা করেন, যদি না দেন এই ফিচারগুলো যদি না থাকে, তাহলে আপনার প্রোডাক্ট মার্কেটে চলবেই না, ডিসস্যাটিসফাইড ফ্রাস্ট্রেটেড লেভেলের কোনো ফিচার দিয়ে যে এই ফিচারগুলি দেন তাহলে কোনো লাভ হবে না, আপনাকে আসলে এই এই ধরনের ফিচার নিয়ে আসতে হবে, ঠিক আছে, যেটা আসলে আপনাকে কাস্টমারের মিনিমাম মিডিয়াম স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে কাস্টমার, এগুলোকে আমরা বলে বেসিক ফিচার কিংবা বেসিক নিড অফ দ্য কাস্টমার। এর পরেরটা আমরা ড্র করতেছি, দেখেন পরেরটা ড্র করি, হ্যাঁ, যেটাতে দেখেন আমরা যত আসলে কি ফিচার বাড়াবো তত কি হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন কি হচ্ছে বাড়তে থাকবে, যত আপনি ফিচার দিবেন, ফ্যাসিলিটিস দিবেন, আরো গুড কোয়ালিটি দিবেন, তত কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়বে। এই যে আমরা জানি যে সেই শুরু থেকেই অ্যাপেলের প্রোডাক্টের দাম অনেক বেশি, তাই না, মার্কেটে মোবাইল চিন্তা করেন, ল্যাপটপ চিন্তা করেন,
যাই চিন্তা করেন অনেক বেশি না, মানে আমার মনে হয় 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ বেশি। তারপরে কি কোনো সমস্যা হচ্ছে তার প্রোডাক্টের রেভিনিউ এ? এবং কোন সময় যেন কত বছরের কথা, যখন আসলে ইয়া নিয়ে আসে, যে বিঙ্গো নিয়ে আসে না, বিং হ্যাঁ, মাইক্রোসফট যখন বিং নিয়ে আসে গুগলের সাথে ফাইট দেওয়ার জন্য বিং নিয়ে আসে, তারপরে গুগল কি করে ওই যে যখন ওই যে একটা প্রতিপক্ষ দাঁড় করে আর কি, এভাবে কিন্তু মাইক্রোসফট আর গুগল কোন বছর 2-3 বছর খুব ফাইট দিচ্ছিল একই প্রোডাক্ট নিয়ে, রেঞ্জ নিয়ে। হ্যাঁ, আর ওদিকে কিন্তু অ্যাপেল বোধহয় ওই সময় শুধু আইপড নিয়ে কাজ করতেছিল, খুবই একটা ছোট্ট ডিভাইস, কিন্তু দিন শেষে দেখা গেছে ওই 1-2 বছরের হিসাবে যে পরিমাণ মার্কেট শেয়ার এবং রেভিনিউ জেনারেট করছে অ্যাপল উইথ অনলি উইথ আইপড, এই বাকি দুজন ফাইট দিয়েও ওর কোনো কিছু যেতে পারে নাই, বুঝতে পারছি। সো যত আমরা ফিচার দিতে পারবো এমন ফিচার আইডেন্টিফাই করতে হবে যে ফিচার গুলো দিলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে এবং কাস্টমার মার্কেট থেকে প্রোডাক্টটা কিনবে। চমৎকার একটা টুল কিন্তু। হ্যাঁ, এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে থার্ড যে ইয়াটা দেখি আমরা একটু, সেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের ব্যান্ডটা। তার মানে এই ধরনের যদি আমরা ফিচার দিতে পারি তাহলে কাস্টমারকে আমরা ডিলাইট করতে পারবো। তার মানে কি, অনেকে শুধু বেসিক দিয়ে তারপরে হচ্ছে তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, আর অনেকেই দেখবেন প্রোডাক্টের মধ্যে এমন কিছু সে দিবে যেটা আসলে কাস্টমারকে ডিলাইট করে। আছে না এরকম প্রোডাক্ট, আপনি ডিলাইটেড হবেন এবং সেটা দিয়ে কি হবে, আপনি কিন্তু আরেকজনকে এটা প্রমোট করবেন, আপনি কিনবেন এবং আপনি ওটা ফ্যান হয়ে যাবেন, ঠিক আছে। সো এই যে অ্যাপেলের প্রোডাক্ট গুলো আমরা কেন বলতেছি, মানে তারা কিন্তু কাস্টমারকে ডিলাইট করছে, তাই না? দ্যাটস ওয়াই যে অ্যাপেল ইউজ করে সে আর কখনোই তাকে জোর করে ব্যাক করাতে পারবেন না, ভাই টাকা খরচ হলে অ্যাপেল ইউজ করবে, ওখান থেকে আর বেরোতে পারে না, বের হতে পারে না, কারণ তারা হচ্ছে ডিলাইটার্স। এমন একটা ইয়ে আছে এর বাকি কোন প্রোডাক্টই তাকে আসলে ডিলাইট করতে পারে না, কারণ সে এমন লেভেলের ফিচার্স দেয়। উইন্ডোজ 11 এ আইওএস এর ইউআই কপি করছে, নতুন নতুন ডিজাইনে উইন্ডোজ এর অ্যাপল কে কপি করছে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, আসেন দেখেন। এখন আমরা একটু উইটে যেটা আমি কথা বললাম সেটা ডিটেইলে স্লাইডে আছে, দেখেন যে প্রফেসর নোরিয়াকি কানো 1980s বা 84 এটা আইডিয়াটা নিয়ে আসেন, খুবই ইউজ হয় কিন্তু যখনই কোনো প্রোডাক্ট ডিজাইন করবেন আপনার মার্কেটিং সেলস, হ্যাঁ, যারা আসলে প্রোডাক্ট ডিজাইন করতে চান সবাই মিলে এই কাজটা করতে হবে। সো এটা কি হেল্প করে আমাদেরকে, ক্যাটাগরাইজ আর প্রায়োরিটাইজ কাস্টমার নিডস, বেসিক কোনটা, পারফরমেন্স নিডস কোনটা এবং অ্যাট্রাকটিভ নিডস কোনগুলো, যেগুলো কাস্টমারকে ডিলাইট করবে। গাইড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যখন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চান নতুন হোক বা এক্সিস্টিং প্রোডাক্টের সাথে কমপ্লিট করতে চান, তখন এটা আপনাকে সাংঘাত থেকে হেল্প করবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাকে বাড়াতে হেল্প করবে। সো দেখেন বেসিক নিডস গুলো হচ্ছে কি, যেগুলো মাস্ট বি ইনক্লুড দিস ইন ইয়ার প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, নো চয়েস। এটা যদি না দেন তাহলে কি হবে, ফ্রাস্ট্রেটেড হবে, তাই না কাস্টমার? যেটা আমরা দেখলাম এটা ডিসগাস্টেড হবে, অন্য টার্ম ইউজ করছে এখানে। আর পারফরমেন্স নিডস, যেটা যত আপনি বাড়াবেন মোর ইজ বেটার, মোর ইজ বেটার, চুজ দ্য রাইট সেট অ্যাট দ্য রাইট লেভেল টু এনশিওর অ্যান অ্যাট্রাকটিভ কম্পিটিটিভ প্রোডাক্ট, ঠিক আছে। আর পরেরটাই হচ্ছে ডিলাইটার্স, আনএক্সপেক্টেড, কাস্টমার চিন্তাই করেন নাই, হ্যাঁ, নট এক্সপেক্টেড, এই ধরনের আপনি এতে তাদের বেশি দেওয়া যাবে, এটা দেওয়া তো আসলে খুব টাফ, তাই না? অনেক মানে টাকাও খরচ হবে, আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতেই হবে। সো পিক 1-2 কাস্টমার, যেটা কাস্টমারকে ডিলাইট করবে, ঠিক আছে। একটা হোটেলে গেলেন, মানে ফর এক্সাম্পল একটা হোটেলে আপনি গেলেন, গেলে আপনাকে মানে হোটেলের সব আপনাকে খুবই হাসি মুখে রিসিভ করলো, তারপর আপনাকে রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, আপনার সবকিছু নিয়ে আসলো এবং রুমে গিয়ে দেখলেন আপনার সবকিছু কি গোছানো আছে, সাজানো আছে, ক্লিন আছে, তাহলে কি হবে, বেসিক নিড, তাই না? যে আপনার যেটা এক্সপেক্ট করছিলেন, যেহেতু আপনি একটা 5-star হোটেলে গিয়েছেন তো সেটা আপনি পেয়ে গেছেন, সো এটা কিন্তু বেসিক নিড। পারফরমেন্স নিড কি হবে, আপনি এই হোটেলে আরো 2 বার আসছিলেন এবং তখন আপনি কি খাইছেন, হ্যাঁ, বা কোন আইটেমটা বেশি খাইছেন, এবার আপনি একটা জানলার পাশে রুম নিয়েছিলেন যেখান থেকে আসলে বাইরের দৃশ্য দেখা যায় নেচার, যে রুমটা দিছে আপনি কিন্তু দেখে নেন না যে রুমটার পাশে ওই ন্যাচারাল ইয়ার ভিউটা আছে কিনা, কিন্তু তারা অলরেডি ন্যাচারাল ভিউ আপনাকে দিয়ে দিছে এবং আপনি যে ড্রিঙ্কসটা সবচেয়ে বেশি খাইছেন সেই ড্রিঙ্কসটা অলরেডি আপনার প্রথমে দেখেন না, মানে 5-star বা এরকম হোটেলে গেলে প্রথমে কিন্তু আপনাকে একটা ড্রিঙ্কস দেয়,
আপনার সেই প্রিয় ড্রিঙ্কসটা আপনার ইয়াতে সাজানো আছে, বুঝতে পারছেন? সো এরকম কিন্তু ঘটনা অ্যাট্রাকটিভ নেস, মানে দেখা গেলো আপনি যাওয়ার আগে অলরেডি আপনার সব নাম দাম সব ইয়ে করে দিছে, যে আপনার নাম এইটা, আপনার ওই জায়গায় ইয়া, এবং আপনার সব ইয়াতে গিয়ে দেখুন যে আপনার নাম লেখা আছে। হ্যাঁ, তারপরে আপনাকে একটা ফুলের তোড়া দিয়ে দিছে, এবং আপনি যে এতবার আসলেন বলে যে আপনার স্যার থার্ড টাইম আসার কারণে আপনাকে থ্যাংকস। সো যখন এরকম পাবেন তখন কিন্তু আপনি কি ডিলাইটার ফিল করবেন আর কি। এবং একবার যদি কোনো একটা চেইন অফ হোটেল, আপনারা তো অনেকে জানেন যারা খুব ট্রাভেল করে, তারা দেখা যায় একটা চেইন হোটেলেই থাকে, কারণ কি, কারণ তারা আসলে ওই ডিলাইট করে ফেলছে কাস্টমারকে, এবং তারা পার্সোনালাইজ এখন ইয়া পায়, সাপোর্ট পায়, সার্ভিস পায় আর কি। অলরাইট, সো দিস ইজ এ গ্রেট টুল, আমরা এটা মাথায় রাখি, এবং যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, প্রজেক্ট নিয়ে কাজ করবো, তখন এগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি একটা ছোট এক্সারসাইজ দেখা যাচ্ছে, এটার নাম কি, ম্যাপিং, ম্যাপিং মস্কো এন্ড ক্যানো মডেল। ক্যানো ম্যাপ চেষ্টা করতে হবে। দেখেন তো, আমরা যদি আসি এখানে এই স্লাইডটাতে আসি, মস্কোতে কি ছিল, মাস্ট শুড উড ফুড উড না ফুড অন চাইল্ড, তাহলে এখানে মাস্ট কোন কোনগুলো হবে, কোন কালার, কোন লাইনটা মাস্ট হবে, কোন লাইনটা বেসিকটা মাস্ট হবে, গ্রিন লাইট, হ্যাঁ বেসিকটা মাস্ট, গ্রিন লাইনটা হচ্ছে মাস্ট, শুড কোনটা, রেড 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 পারফরম্যান্স, রেড লাইন, আর মাস্ট, আই ভুল বললাম কিন্তু সবাই ভুল বলছি না, ঠিক আছে নাকি, মাস্ট, না না মাস্ট বেসিকটা মাস্ট হবে, হ্যাঁ ঠিক আছে আমি এদিকে চলে গেছিলাম, মাস্ট হচ্ছে বেসিকটা, তারপর শুট কোনটা হবে, তাহলে রেডটা, হ্যাঁ, আর গুড হচ্ছে আমাদের হচ্ছে ডিলাইটার, ডিলাইটার, ঠিক আছে। সো দেখেন এই যে আমরা কিন্তু মস্কোর সাথে কেন একটা ইয়া করতে পারি আর কি, ম্যাপিং করতে পারি, ঠিক আছে। আমরা এখন এটার আরো নেক্সট স্লাইড গুলো দেখি, পারফরম্যান্স রিপোর্ট, আমরা বুঝলাম যে পারফরম্যান্স রিপোর্ট যে আমরা দেবো, ভাইয়া এতক্ষণ যে স্লাইডটা দেখালেন আপনার যে স্লাইডে কি ছিল না, এটা কি অন্য কোথাও থাকে নাকি? হ্যাঁ অন্য কোথাও থেকে, মানে আমি অ্যাড করছি, সো এটা আপনারা পেয়ে যাবেন, পেয়ে যাবেন মানে কি, আমি যখন যে এই লেসনটা শেষ করব তখন আসলে পুরোটা ইয়া করে আপনাদের পাঠিয়ে দেবো আর কি, আপডেট করে পাঠিয়ে দেবো। কিন্তু ওইখানে অ্যাজাইল গাইডেও এটা দেওয়া, কানু মডেলে তো দৃঢ়ত্ব নাই, না না নাই নাই, কিন্তু একটু জানা থাকলে খারাপ না, কারণ এটা পরে কাজে লাগে, এমনি তো আমাদের নিজেদের কাজে লাগতেছে, আর পরে যখন আরো প্রশ্ন কঠিন হওয়া শুরু করবে তখন আসলে ভিতর থেকে প্রশ্ন আসবে, যেগুলো আমি দুটো স্লাইডে নিয়ে আসছি। আচ্ছা আমাদের এই নেক্সট 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 এই ভিডিওর সাথে এই তিনটা একটু দিয়ে দিলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা দি, থ্যাংক ইউ। এরপর আসি আমাদের পারফরম্যান্স রিপোর্ট, এটাও কিন্তু নেগোশিয়েট করতে হবে, আমরা কিন্তু নেগোসিয়েশন চ্যাপ্টারে আছি, আমি নিচে একটা গ্রিন কালারে লিখে রাখছি, নেগোশিয়েট হোয়াট উইল বি ইউজ ফর মেজারিং প্রজেক্ট পারফরম্যান্স, এবং এটা দুইজনের মধ্যে এগ্রি করতে হবে। বড় অর্গানাইজেশন যখন কাজ করতে যাবেন, ইভেন গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট যখন বই দিবে যে এত মাসের মধ্যে আপনাকে ইনসেপশন রিপোর্ট দিতে হবে, এবং ইনসেপশন রিপোর্টে এই আইটেমস থাকতে হবে। আর যদি প্রাইভেট সেক্টর, বড় কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাই দেখবেন যে বলা থাকবে যে তুমি, এবং অনেক ফর্মেটও দেওয়া থাকবে, পাওয়ার পয়েন্টের, এক্সেলের, হ্যাঁ, যে এগুলো ফলো করে তুমি আমাকে প্রতি উইকলি মান্থলি এই মাইলস্টোনে তুমি এই সমস্ত রিপোর্ট দিবা। সো এটা কিন্তু নেগোশিয়েট করে ঠিক করতে হবে, নাহলে কিন্তু পারফরম্যান্স ঠিক মতো মেজার করা যাবে না, এবং আমাদের কনফ্লিক্ট তৈরি হবে। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন পারফর্ম, পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিটেড, এটা দিয়ে আমরা মেজার করতে পারি, কোয়ালিটি অ্যান্ড টেকনিক্যাল পারফরম্যান্স ম্যাট্রিক্স, কোয়ালিটি কত পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা, স্টার্ট অ্যান্ড ফিনিশ শিডিউল অ্যাক্টিভিটিস, প্রতিটা অ্যাক্টিভিটির যে শিডিউল এবং স্টার্ট আমরা ঠিক করেছি সেটা ফলো ঠিক করতে পারছি কিনা তার রিপোর্ট, চেঞ্জ রিকোয়েস্ট, কি পরিমাণ চেঞ্জ রিকোয়েস্ট পাওয়ার কথা ছিল। যেমন আমরা অনেক সময় কিন্তু এসএলএ করি যে আমি সব মাসে তিনটার বেশি বা পাঁচটার বেশি চেঞ্জ দেবো না, তো সেটা আমরা দেখাবো পারফরমেন্স, যে আসলে কয়টা এসেছে চেঞ্জ এবং কয়টা আমরা করেছি। ডিফেক্টস, এটা আমি একটু অন্য কালারে লিখে রাখছি, ডিফেক্টস কি পারফরমেন্স মেজার হতে পারে নাকি না? হ্যাঁ হতে পারে, জি ভাই হতে পারে, এবং গ্রেটলি অফেন্স অফ ফল করবে, অবশ্যই এটা একটা গ্রুপ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ
এবং এটা আমরা দেখতে চাই যে তুমি গত মাসে কি পরিমাণ ডিফেক্ট আসছিল এবং কি পরিমাণ সলভ করছো। এবং এই ট্রেন্ডটাও কিন্তু আমরা দেখি। হ্যাঁ, একটাকে বলা হয় ট্রেন্ডিং রিপোর্টস, তাই না? গত কবে যেন বলছিলাম আপনি, একটা হচ্ছে ট্রেন্ডিং রিপোর্টস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লিডিং রিপোর্টস, একটা হচ্ছে ল্যাগিং রিপোর্টস। আমরা যে স্ট্যাটাস রিপোর্ট গুলো ইউজ করি এটা হচ্ছে ল্যাগিং, মানে পিছনের কথা বলে। আর লিডিং রিপোর্টস মানে কি, যেমন এই যে ডিফেক্ট দেখলাম আমরা, এটা ট্রেন্ডটা কি আসলে গত দুই তিন মাসে ট্রেন্ডটা কি বাড়তেছে না কমতেছে, ফিউচারের ট্রেন্ডটা কি। সো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ডিফেক্ট যদি বাড়তেই থাকে তাহলে তো আমার টিমের কোনো একটা সমস্যা আছে, বা আমার প্রসেসের কোনো সমস্যা আছে, কিংবা আমার ইকুইপমেন্ট মেশিনের কোনো সমস্যা আছে, সেটা কিন্তু সলভ করতে হবে। সো আমরা কিন্তু এইসব জানি, অনেক সময় ডিফেক্ট পরীক্ষা দিবে মাল্টিপল রেসপন্স কোশ্চেনে যে পারফরমেন্স রিপোর্টে কি কি আইটেম অ্যাড হতে পারে, আপনি খুব তো সহজে এগুলো বলে দিতে পারবেন। কিন্তু ডিফেক্ট দেবে, ডিফেক্ট শব্দটা দেখে মনে হবে যে এটা বোধহয় পারফরমেন্স এর কোনো আইটেম না। সো এই দ্যাটস ওয়াই আমি একটু আলাদাভাবে পয়েন্ট আউট করছি, ঠিক আছে? আর কস্ট রিলেটেড আমরা অবশ্যই পারফরমেন্স মেজার করি এবং অবশ্যই ডিউরেশনাল মেজার করি। তিন মাস টাকার কথা ভাইয়া, আমরা স্প্রিন্ট রিভিউতে কি ডিফেক্টস আইডেন্টিফাই করি না? হ্যাঁ হ্যাঁ করেন। মানে রেট্রোস্পেক্টিভ রিভিউ, হ্যাঁ রিভিউতে, ঠিক আছে, রিভিউতে আমরা প্রোডাক্টের আসলে ডিফেক্ট যদি থাকে সেটা আমরা ইয়ে করি, আর আমাদের রেসপন্সিবিলিটি আছে আমাদের প্রসেসটা। আচ্ছা, আমরা ওয়ার্ক পারফরম্যান্স ডেটা নিয়ে কি কথা বলেছিলাম ফার্স্ট, প্রথম দুইতে ক্লাসে, ফার্স্ট ওয়ান টু ক্লাসে, ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট, ওয়ার্ক পারফরম্যান্স ডেটা এবং ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন ছিলাম না? যে ফার্স্ট স্লাইডে আছে দেখবেন, আমি ওদের এক্সাম্পল দিয়েছিলাম, স্পেনের এক্সাম্পল দিয়েছিলাম যে স্পেন 2010 এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, মনে আছে? হ্যাঁ, মনে আছে কিনা জানি না। মানে আমরা কিন্তু তিন ধরনের, আমরা যখন ডেটা বলি তার মানে কি, এটা ডিসক্রিট ইনফরমেশন, সেটাকে আমরা যখন কনভার্ট করে কনটেক্সচুয়াল করি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আর ইনফরমেশন থেকে আরো যখন আমরা ভালো মানে রিপোর্ট আকারে তৈরি করি, মানে রিপোর্ট তখন সেটা আমরা বলি হচ্ছে, হ্যাঁ, কাস্টমার বা স্পন্সরের কাছে দেই, সেটা আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট, রিপোর্ট। সো আমার কিন্তু ডেটা গুলোই আমাকে কন্ট্রোলাইজ কনটেক্সচুয়ালাইজ করে, সব তো রুট হচ্ছে ডেটা, আমাকে বিভিন্ন ডিসিশন জেনারেট করতে হবে, এবং যদি কোনো এই ইস্যুস থাকে, অ্যাওয়ারনেস ওখান থেকে আসে, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। মেইন রুট হচ্ছে ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, তারপর ইনফরমেশন, তারপর হচ্ছে রিপোর্ট। আর অ্যাজাইলে আমরা কি করি, অ্যাজাইলে কিন্তু এগুলো আমরা প্র্যাকটিস করি, কমপ্লিটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড স্টোরিজ। আমরা এই ইটারেশনে যেগুলো অ্যাকসেপ্ট করছিলাম যে আমরা পাঁচটা স্টোরি দেবো, হ্যাঁ, ইটারেশন রিভিউতে গিয়ে দেখে দেখা যায় গেলাম চারটা দিতে পারছি বা তিনটা দিতে পারছি। সো দ্যাট ইজ অলসো পারফরম্যান্স মেজার, মেজার করা যেতে পারে। তারপর পুরা ব্যাকলগ প্রোগ্রেস, পুরো ব্যাকলগে আমার 600 স্টোরি পয়েন্ট ছিল, ঠিক আছে? এখন আমি দেখবো যে একটা ইটারেশন শেষ, তাহলে কত আমাদের কি হচ্ছে, রিমেনিং আর কত আছে। এই ইটারেশন 40 দিয়ে দিচ্ছি, তাহলে আরো 560টা স্টোরি আছে, সেটা কিন্তু আমরা প্রোডাক্ট ব্যাকলগের প্রোগ্রেসটা মেজার করতে পারি। তারপর কম্পারিজন অফ স্টোরিজ ডেলিভার্ড অ্যান্ড ইটারেশন প্ল্যানস, ফাইনালে কয়টা ডেলিভার হয়েছে আর ইটারেশন প্ল্যানে আসলে আমরা কয়টা রাখছিলাম, সেইরকম অনেক কিছু ইউজ হতে পারে। আবার আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে বার্ন ডাউন চার্ট, আবার করি অনেক সময় বার্ন আপ চার্ট। এই সব কিছু কিন্তু আসলে পারফরমেন্স রিপোর্ট হিসেবে আমরা অ্যাজাইল ইউজ করি। এটার জন্য কিন্তু একটা টপিক আছে, আমরা সামনে আরেকবার পড়বো এবং অ্যাজাইল প্র্যাকটিস করি। এই ব্রান আপ আর ব্রান ডাউন চারটা যখন আসবে তখন একটু ভালো করে এটা নে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সামনে পড়বো, তখন ডিটেইল আলোচনা করব। সো অ্যাজাইল প্র্যাকটিস গাইডে 5.4 টপিকটা কিন্তু এই সমস্ত মেজারমেন্ট নিয়ে বলা আছে, অ্যাজাইল চ্যাপ্টার 5 সেকশন 4 5.4 এক্সপার্ট জাজমেন্ট, গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? হ্যাঁ, যখন আমরা এই নেগোসিয়েট করব তখন কি এক্সপার্ট জাজমেন্ট ইউজ করব, আমাদের কনসালট্যান্টদের, আমার টিমের এক্সপার্টদের এসব। এবং এই যে এক্সপার্ট জাজমেন্টের মধ্যে যে পিপল ফ্রম আদার এরিয়াস, কনসালট্যান্টস, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এক্সট্রা হোল্ডার্স, প্রফেশনাল টেকনিক্যাল অ্যাসোসিয়েশনস, সবার আসলে অ্যাডভাইস নিতে হবে আমাদের যখন আমরা নেগোসিয়েশন করব। রিসোর্স ক্যালেন্ডার নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম আমরা, না বিল্ডে টিমের সময় যে রিসোর্স ক্যালেন্ডার তৈরি করতে হবে। রিসোর্স ক্যালেন্ডার মানে কি, মেইনলি হচ্ছে কোন রিসোর্স কখন অ্যাভেলেবল, ঠিক আছে, ডেজ, শিফট। এবং এই রিসোর্স কিন্তু নট অনলি হিউম্যান রিসোর্স, খুব মনে রাখতে হবে অলওয়েজ কি, এইচআর তো আছেই, এর সাথে হচ্ছে ইকুইপমেন্ট,
ইস মেশিনারিজ এটারও কিন্তু ক্যালেন্ডার জানতে হবে আমাদের কখন ওটা ফ্রি আছে এই কিছু জিজ্ঞাসা করতেছেন রাজু বা কেউ আচ্ছা খেয়াল করেন রিসোর্স ক্যালেন্ডার নিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে একটা দুইটা প্রশ্ন আসবে রিসোর্স ক্যালেন্ডারে আসলে কি কি থাকে একটা একটা ডেফিনেশন তো বুঝলাম যে রিসোর্স অ্যাভেলেবিলিটি তাই না এবং সেটা পিপল ইকুইপমেন্ট সব তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে এটা আমরা কখন করি এস্টিমেটিং প্রজেক্ট অ্যাক্টিভিটিস প্রজেক্টের কাজ করার সময় কি কি রিসোর্স কি কি কাজ করতে হবে এবং কাজ করতে কি কি রিসোর্স লাগবে সেটা আমরা করি এটা আসলে রিসোর্স চ্যাপ্টারে দেখবেন রিসোর্স চ্যাপ্টারটা হচ্ছে টেন চ্যাপ্টার নাম্বার টেন সরি চ্যাপ্টার নাম্বার নাইন পিএমবকে 9.2 দেখবেন একটা প্রসেস আছে প্রসেসের নাম হচ্ছে এস্টিমেট রিসোর্স সেখানে আসলে আমরা প্রতিটা প্রজেক্টের অ্যাক্টিভিটি করতে কি কি রিসোর্স লাগবে কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা আসলে আমরা ওই সময় করি তখনই কিন্তু রিসোর্স স্ক্যান্ডারটা আমরা ইউজ করি ঠিক আছে এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রিসোর্স স্ক্যান্ডারে কিন্তু আমরা অনেক রিসোর্স অ্যাট্রিবিউট রাখি শুধু সময় না যে কখন কি অ্যাভেলেবল এটা কিন্তু আমরা অনেক সময় মিস করব পরীক্ষায় প্রশ্ন আসবে আসতে পারে এখান থেকে সেটা হচ্ছে স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স লেভেলস রিসোর্স স্ক্যান্ডারের মধ্যে আমরা অনেক সময় রিসোর্স অ্যাভেলেবিলিটির সাথে রাখি যে কোন ধরনের রিসোর্স আমার লাগবে তারা কোন ধরনের স্কিলের স্কিল লেভেল কি আবার কি পরিমাণ কি পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আপনারা যদি কেউ মাইক্রোসফট প্রজেক্ট কিংবা ওরাকলের প্রিমাভেরা ইউজ করেন সেখানে যখন কোনো রিসোর্স ডিফাইন করা হয় স্পেশালি প্রিমাভেরায় ওরাকলে সেখানে আসলে এই দুইটা ফিল্ড আছে যে এক্সপিরিয়েন্স কত কত বছরের এক্সপিরিয়েন্স এবং স্কিল লেভেল কত জিরো থেকে ফাইভ পর্যন্ত আছে জিরো তো না ওয়ান থেকে ফাইভ ওয়ান মানে হচ্ছে জাস্ট মানে নতুন কাজ শুরু করছে তার স্কিল খুব একটা ভালো নয় বেসিক আর ফাইভ হচ্ছে একদম মানে স্কিল রিসোর্স সো প্রতিটা রিসোর্স যখন আমরা ক্যালেন্ডারে ডিফাইন করি যে কোন কোন রিসোর্স আমার লাগবে তখন আমরা এটাও ডিফাইন করি যে কোন স্কিল সেটে লাগবে এটাকে ওয়ান টাইপের স্কিল লাগবে টু লাগবে নাকি টপ স্কিল রিসোর্স লাগবে এবং কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে জিরো ফাইভ টেন নাকি কিরকম ইয়ার এই জিনিসটাও কিন্তু আসলে আমরা রিসোর্স ক্যালেন্ডার যখন তৈরি করি তখন কিন্তু এটা থাকে সো এটা কিন্তু একটা মিসিং পয়েন্ট ওটা অনেক সময় আমাদের মাথায় নাও থাকতে পারে যে আমরা বোধ হয় রিসোর্স ক্যালেন্ডার শব্দটা যেহেতু আছে তার মানে ইট ইজ অনলি কনসিডারিং টাইম টাইম অ্যান্ড ডিউরেশন সো তার সাথে সাথে এই জিনিসগুলো থাকে রিভিউ টিম পারফরমেন্স অ্যান্ড আইডেন্টিফাই লেসন লার্ন রেগুলারলি টিমের পারফরমেন্স কিন্তু মেজার করতে হবে সেটা ফুল টিমের এবং আপনার ইন্ডিভিজুয়ালও পারফরমেন্স মেজার করতে হবে তো অ্যাজাইল সফটওয়্যার প্রেফার করে আসলে টিমের পারফরমেন্স মেজার করতে ইন্ডিভিজুয়ালি আসলে আমরা পরে যাব আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালি অ্যাটাক পরে হবে আসলে আমরা হোল টিম চিন্তা করবো যে আমাদের টিমের পারফরমেন্স কিভাবে বাড়ানো যায় কিন্তু আসলে কিভাবে আমরা টিমের রিভিউ করবো টিমের পারফরমেন্স এবং ইভেন ইন্ডিভিজুয়াল সেটা আমাদেরকে আসলে প্ল্যান করতে হবে লেসন লার্ন রেজিস্টার আমরা আলোচনা করছি মনে হয় যেখানে আসলে আমরা যা শিখি যেটা আমরা রেট্রোস্পেক্টিভ বলি অ্যাজাইলে ট্রেডিশনাল প্রজেক্টে আমরা সেটাকে বলি লেসন লার্ন সেশন সেটা আসলে ফেজ ওয়াইজ হতে পারে প্রতি মাসে হতে পারে বাই উইকলি হতে পারে যেভাবে আপনারা প্ল্যানের মধ্যে ডিসাইড করবেন তো যেটাই আমরা নতুন কিছু শিখি না কেন যেটা আমাদের পারফরমেন্স ইম্প্রুভ করবে প্রোডাক্ট ইম্প্রুভ করবে কোনো ডিফেক্ট রিমুভ করতে পারবো ফ্যানটা বন্ধ করবো একটু বাড়াই দাও তো সেটা কিন্তু আমাদেরকে লেসন লার্ন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে লিখে ফেলতে হবে ডকুমেন্ট করতে হবে সো সেটাকে আমরা বলতেছি লেসন লার্ন লেসন লার্ন যে ডকুমেন্টে লেখা হয় সেটার নাম কি লেসন লার্ন রেজিস্টার এবং এটা আমরা কখন করব যে বিভিন্ন সময় করব অ্যাজাইলে তো প্রতি রেট্রোস্পেক্টিভ করা হয় আর ট্রেডিশনালি আমরা টাইম ফিক্স করব এরপরে একটা স্পেশাল টপিক আমরা বলতেছি স্পেশাল ইন্টারভ্যালস এটাও কিন্তু নেগোশিয়েট করতে হবে কিসের ইন্টারভ্যাল ব্ল্যাকআউট তার মানে আমরা যখন কোনো একটা ইয়া যাই রোল আউটে যাই তখন আমরা কি করি বেশিরভাগ সময় ব্ল্যাক আউটে যাই না মানে সে সময় কোনো নতুন আমরা ট্রানজাকশন অ্যাকসেপ্ট করি না দেখবেন ব্যাংকও কিন্তু করে এটিএম বুথে বলবে যে এই সময় থেকে এতটা পর্যন্ত কোনো ট্রানজাকশন হবে না এটিএম বুথে কিংবা অনলাইনে সো ওই সময় কি করা হয় আসলে কোনো একটা রোল আউট হচ্ছে হ্যাঁ তো এটাও তো নেগোশিয়েটর স্কোপের মধ্যে থাকতে হবে যে সবাই মিলে নেগোশিয়েট করতে হবে যে আসলে কোন টাইমটা আমাদের জন্য ব্ল্যাক আউট অ্যাপ্রোপ্রিয়েট এবং হয়তো ট্রেডিশনাল আমরা কি করবো আমরা ঠিক ঠিক করে নেবো যে প্রতি মাসে করবো নাকি কোয়ার্টারলি করবো নাকি ফেজে করবো নাকি বড় একটা ডেলিভারি তো করবো হ্যাঁ আর গোলা আমরা জানি তাই না
যখন এই পিরিয়ডটা শেষ হয়ে যাবে আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আমরা গোলাই হয়ে যাবো। এই পিরিয়ড গুলো কিন্তু সব কি এক একে ডিসাইড করলে হবে, যে আমি টিম শুধু ডিসাইড করলাম, স্টেক হোল্ডার কে কানেক্ট করার দরকার নেই, হবে সবাই মিলে করতে হবে না? তারা কিন্তু আপনি খেয়াল করবেন না যে গুগল কখন কোন ডাউন হয়েছে, গুগল অ্যামাজন যেগুলো বড় বড় সার্ভিস, ফেসবুক ডাউন, মানে এদের কিন্তু আপডেট কিভাবে হচ্ছে, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, তাই না? কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সিআই এবং সিডি বলা হয়। হ্যাঁ, মডার্ন অনেক টেকনিক আছে যেটা থ্রুতে আমরা কিন্তু কাস্টমারে বুঝতেছে না যে কখন আসলে কি হচ্ছে, সার্ভিসের আপডেট হচ্ছে, হ্যাঁ কখন ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, কখন গো লাইভ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারবেন। হঠাৎ দেখবেন যে ফেসবুকে নতুন একটা ফ্যাসিলিটি পাইছেন, হয় না এরকম ফেসবুকে দেখবেন যে নতুন নতুন ফিচার চলে আসছে, কখন হলো এটা খেয়াল করছেন? তো এই যে এটা কিন্তু দেখবেন যে এজাইল প্র্যাকটিস করে একটা মেনশন আছে কিন্তু কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, স্পেশালি ডিজিটাল প্রোডাক্ট এখন মডার্ন টেকনোলজির থ্রুতে আমরা কিন্তু রিয়েল টাইম এসব কাজ করে ফেলি, ঠিক আছে? সো এটাও কিন্তু আমাদেরকে আসলে ডিসাইড করতে হবে আমাদের স্টেক হোল্ডার, কাস্টমার এবং টিমের মধ্যে। সো এটা কিন্তু একটা স্পেশাল টপিক যেটা আসলে পরীক্ষার জন্য আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, স্পেশালি ব্ল্যাক আউট শব্দটা এর আগে কখনো কোথাও ইউজ হয় নাই পিএম বলে, ব্ল্যাক আউট। আর এগুলো কিন্তু আমরা ইউজ করি, গো লাইভটা আমরা খুবই ইউজ করি প্র্যাকটিক্যালি, কিন্তু আমি মনে হয় না যে পিএম বকে কোথায় শব্দটা দেখছি, মনে করতে পারছি না। ফলে এই জন্য ভাই ব্ল্যাক আউট আর গো লাইভটা আর একবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, ব্ল্যাক আউট মানে হচ্ছে সার্ভিস ওই সময় বন্ধ থাকবে। ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট মানে কি, মানে সব আজ আমরা যুদ্ধের জন্য ব্ল্যাক আউট ঘোষণা করতাম না, যে আমরা ব্ল্যাক আউট, ব্ল্যাক আউটে যাচ্ছি, যখন কোনো বিমান আসতো তখন কিন্তু সব লাইট অফ করে দেওয়া হতো যাতে দেখতে না পারে যে কোনটা ইয়া পয়েন্ট। এখন আর দেখে কোনো লাভ নাই, কি বলেন, সব তো জিপিএস দিয়ে সব ট্র্যাক, আপনারা অন্ধকার কোন লাইট করেন, নাথিং উইল হ্যাপেন। আমি একটা পয়েন্ট বলতে চাই আর কি, সেটা হচ্ছে আমরা যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করছি আর কি, যেখানে বিদ্যুৎ তৈরি হয় আর কি, তো পাওয়ার প্ল্যান্টে আপনার যখন আমরা বড় রকমের কোনো মেইনটেনেন্স করতাম বা আপগ্রেড করতাম, ইকুইপমেন্ট আপগ্রেড করতাম, তখন আমরা পাওয়ার প্ল্যান্টটাকে গ্রিড থেকে আউট করে নিতাম আর কি। তো গ্রিড থেকে যখন আমরা ডিসকানেক্ট করতাম, ওই পিরিয়ডটাকে বলতাম ব্ল্যাক আউট পিরিয়ড। তো সেই ব্ল্যাক আউট পিরিয়ডে আমরা আইদার মেইনটেনেন্স করতাম, তা না হলে আমরা কোনো আপগ্রেড বা এ ধরনের কাজ করতাম। তো সেখান থেকেও আপনার এটা কনটেক্সটটাকে মাথায় রাখা যেতে পারে যে কোনো কিছুকে এভাবে নিয়ে আসা, ঠিক আছে? হ্যাঁ, খুবই সুন্দর এক্সাম্পল। এবং আমরা দেখেন যে বাসায় যারা আছি ঘোষণা দেয় না সিটি ইয়া থেকে, কি বলে, ডেস্কো থেকে, যে আজকে কিন্তু মানে 10টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, কারণ কিছু কাজ মেইনটেনেন্স কাজ হবে। এটা হচ্ছে ব্ল্যাক আউট পিরিয়ড, যখন আমরা মেইনটেনেন্স কাজগুলো করি, আপডেট করি বা নতুন কোনো ইমপ্লিমেন্টেশন করি, তখন তো যদি আমরা সবকিছু অন রাখি তাহলে তো আসলে কাজগুলো করা যাবে না। হ্যাঁ, ব্যাংকে একটা ট্রানজাকশন যদি বন্ধ না রাখি তাহলে তো বিভিন্ন ট্রানজাকশনের মধ্যে অ্যানোমালি তৈরি হবে, কারো টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বন্ধ অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি ব্ল্যাক আউট। আর গো লাইভ হচ্ছে ব্ল্যাক আউট পিরিয়ড শেষ হওয়ার পরে আমরা এখন নতুন জিনিস চলে আসছে, আপডেট হয়েছে, মেইনটেনেন্স হয়ে গেছে বা নতুন ফিচার চলে আসছে, এখন আপডেট হয়ে গেল, গো লাইভে চলে গেলাম আমরা, এখন আপনি নতুন ফিচারটা ইউজ করতে পারবেন। আচ্ছা, লাস্ট টপিক, এম্পাওয়ার টিম মেম্বার্স এন্ড স্টেকহোল্ডার্স, এটা এটাও কিন্তু এজাইল থেকে সবচেয়ে বেশি আসছে। এজাইল টিম সবসময় কি করতে চাই, আমরা আমাদের টিমকে এম্পাওয়ার করতে চাই, এবং এটা আসলে আমরা যখন নলেজ ওয়ার্কে কাজ করি, হিউম্যান নিয়ে কাজ করি, এম্পাওয়ারমেন্ট কিন্তু মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই না? এম্পাওয়ার্ড যখন হবেন আপনি, তখন কিন্তু আপনার ডেলিভারেবল, আপনার প্রোডাক্টিভিটি, আপনার সবকিছু বেড়ে যায়। এবং অ্যাজ আ টিমে যদি আপনি সেলফ অর্গানাইজ, সেলফ ম্যানেজিং করতে চান, জেনারেলাইজ স্পেশালাইজ করতে চান, এবং যদি অ্যাজ আ টিম করতে চান, হাই প্রোডাক্টিভ টিম করতে চান, তাহলে কিন্তু আসলে এম্পাওয়ারমেন্টে কোনো বিকল্প নাই, ঠিক আছে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কাজ অ্যাসাইন করি, তাই না? কাজ কি করি, অ্যাসাইন করি। আর এজাইলে কি করি, আমরা নিজেরা নিজেদেরকে সাইন আপ করি, সাইন আপ করি, সেলফ ম্যানেজ, সেলফ অর্গানাইজ, হ্যাঁ, নিজেরাই আমরা বলি যে কোন কাজটা আমি করব, নিজেদেরকে সাইন আপ করি যে আমি এটা করব, আমি এটা করব, ঠিক আছে? সো এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে কথা বলছি, এটা লাস্ট টপিক এবং খুব সময় লাগবে না, অল্প জিনিস আছে। অলরাইট,
সো এখানে যে অনেকগুলো টুলের কথা বলা আছে, এই টুলগুলো আসলে আমরা লাস্ট টপিকে বলবো এই এই লেসনের। সো এখানে খুব একটা আলোচনা দরকার নেই, আমরা তখন দেখবো। সো টিম স্ট্রেংথটা আমাদেরকে আসলে বুঝতে হবে, তাই না? আপনার টিমের উইকনেস কোথায়, স্ট্রেংথ কোথায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেখানে আপনি সোয়াট অ্যানালাইসিস করতে পারেন। আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন সোয়াট অ্যানালাইসিস বলা আছে, যে আপনার টিমের স্ট্রেংথ বলছে বোঝা, উইকনেস বোঝা এবং অপরচুনিটি এবং থ্রেট জানা। আমরা স্ট্রেংথ এবং উইকনেসকে বলি। এখানে কি আছে ছবিটা? ছবিটা বোধহয় তুলে ফেলছে নাকি? না, আছে, তুলে ফেলছে। আচ্ছা, এটা আমি তাইলে নেক্সট ক্লাস আপনার স্টুডেন্ট ম্যানুয়াল থেকে একবার দেখাই দেবো, যদি যেহেতু এখানে নাই দেখেছি। সো এটা না জানলে কিন্তু আপনি যদি আপনার টিমের স্ট্রেংথ এবং উইকনেস না জানেন, তাহলে আপনি এক্সটার্নাল যে অপরচুনিটি এবং থ্রেট, অপরচুনিটি আপনি ম্যানেজ করতে পারবেন না, গ্রাব করতে পারবেন না, আর থ্রেটও ম্যানেজ করতে পারবেন না। সেই জন্য আপনার টিমের স্ট্রেংথটা বুঝতে হবে। এবং সেটা কিন্তু আপনার খালি এম্পায়ার করলাম, অনেক সময় আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে আমি ভাবছি যে অ্যাজাইলটা খুব ভালো জিনিস, চলো আজকে থেকে সবাই অ্যাজাইল প্র্যাকটিস করি, বলে আপনি সবাইকে এম্পাওয়ার করে দিলেন। এখন এই টিমটা তো আসলে কখনো এম্পাওয়ার্ড হয়ে কাজ করে নাই, তারা আসলে প্র্যাকটিস, ওই যে অ্যাসাইন করে প্র্যাকটিস বা তাদেরকে নির্দেশনা দিলে তারা কাজ করে। সো হুট করে যদি আপনি কালকে থেকে বলে দেন যে এখন থেকে তোমরা নিজেরা নিজেরা কাজ করবে, সো এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি স্টেপ বাই স্টেপ যান, যে আগে আপনি কিছু কাজ অ্যাসাইন করেন, কিছু তাদেরকে যেগুলো খুব ক্রিটিক্যাল না নিজেদেরকে অ্যাসাইন করতে বলেন, এইভাবে ধাপে ধাপে যেতে হবে। কিন্তু নাহলে কিন্তু অ্যাজাইল খুব ভালো হওয়ার পরেও অনেক অর্গানাইজেশন কিন্তু সাফার করে। তারপরে দেখেন ডিসিশন মেকিং টুলস, মানে ডিসিশন নিয়ে তো আমরা অনেক সময় কাজ করতে হবে, তাই না? এক্সপিরিয়েন্স গাইডেড ডিসিশন, তারপরে আমরা যে নর্ম সেট করতেছি আমাদের টিমের জন্য, টিম চার্টার তৈরি করতেছি, তো সব জায়গায় কিন্তু কনসেনসাস সিক করতে হবে টিমের, সবাই যদি এগ্রি করি, ঠিক আছে? সো সেই সময় খেয়াল রাখতে হবে যে সবসময় যে আমরা সবাই ডিসিশনে বসতে পারবো। যেমন একটু আগে আমরা আম নিয়ে কথা বললাম, সবাই বললাম যে আম, হ্যাঁ ভালো, এখন আপনি যতই আম ভালো বলবেন, এখানে কেউ একজন হয়তো ছিল যার কাঁঠাল খুবই পছন্দ, সে আসলে আম পছন্দ করে না, ঠিক আছে না? তাহলে কি হবে এখন? সে হয়তো কোনো কথা না বললো, বলছে ঠিক আছে আমি আমই পছন্দ, হ্যাঁ, কিন্তু এরকম হতে পারে কিন্তু আম পছন্দ হলো না, তাহলে কি হবে? একটা কিন্তু খুঁতখুঁতে থেকে গেল। এই জন্য ডিসিশন মেকিং হিসাবে কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে যে যখন আমরা এরকম 100% ডিসিশন পাবো না, তখন আসলে আমরা কিভাবে ডিসাইড করবো? কনসেনসাসে যদি বসতে না পারি, তাহলে আসলে আমরা আগেই ঠিক করে নেবো যে আমরা আসলে কোনটাকে সিলেক্ট করবো। এরকম হতে পারে যেটা সবচেয়ে বেশি ভোট পেলো সেটা আমরা সিলেক্ট করবো, অথবা যেটাতে সবচেয়ে বেশি জন সাপোর্ট দিছে, হ্যাঁ, 5 জন যেখানে ভোট দিছে সেটা আমরা সাপোর্ট করবো, ঠিক আছে? সে এরকম কনসেনসাস টেকনিক কিন্তু আগেই আমাদেরকে ডিসাইড করে নিতে হবে, যাতে এই ধরনের যেখানে কনসেনসাসে পৌঁছানো যাবে না সেখানে যাতে আমরা এটাকে অ্যাপ্লাই করে সলভ করে ফেলতে পারি, যাতে কারো দুঃখ না থাকে। এবং অ্যাজ আ টিম এস্টাবলিশ এ ওয়ে অফ ওয়ার্কিং। ওয়াও, ব্রেইনস্টর্মিং আমরা ইউজ করব, হ্যাঁ, ব্রেইনস্টর্মটা কিন্তু সব জায়গায় আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। সো এটা স্পেশালি এখানে আলোচনা হয়েছে যে এটা হচ্ছে আইডিয়েশন টেকনিক, আমরা যখন নতুন আইডিয়া জেনারেট করি জেনারেলি তখন ব্রেইনস্টর্মিং করি। সো আমরা যতগুলো ফ্যাসিলিটেশন করব, মিটিং করব, ইভেন্টস করব, সিমিনারস করব, সব জায়গায় আসলে আমরা ব্রেইনস্টর্মিং ইউজ করতে পারি। তারপর হচ্ছে এস্টিমেট যখন আমরা করব, তখনও কিন্তু আমরা কি করব, তখন যে আমরা ডিসাইড করব, তখন আসলে কিভাবে ডিসিশন নেব? আমরা অ্যাজাইলে একটা কথা বলছিলাম না, মনে আছে, যে অ্যাজাইলে আমরা এস্টিমেশন হিসেবে কি ইউজ করি, অ্যাবসলিউট ইউজ করি নাকি রিলেটিভ ইউজ করি? রিলেটিভ ইউজ করি, রিলেটিভ ইউজ করি। সো অ্যাভয়েড ইউজিং এ অ্যাবসলিউট অ্যাজাইলে, অ্যাজাইল প্র্যাকটিস করো, হ্যাঁ। এবং আমরা কি করি, রিলেটিভ ইউজ করার চেষ্টা করি, যাতে সবাই মিলে এটা করা হয়। রিলেটিভে কি সুবিধা, কি সবাই মিলে ডিসাইড করতেছে, সো এটা আসলে আমরা প্রেফার করব। আর ট্রেডিশনাল আমরা নর্মালি কি করি, আর যখন অ্যাজাইলে প্ল্যানিং পোকার গেম খেলা হয় বা স্টোরি পয়েন্ট ডিসাইড করা হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে স্টোরি পয়েন্ট ডিসাইড করা হয়, তখন আসলে আমরা তিনটা জিনিসের উপর, হ্যাঁ, আমরা ডিসাইড করি যে এটার স্টোরি পয়েন্ট কিরকম হবে। একটা হচ্ছে রিস্ক, কাজটা করতে কত রিস্ক আছে, তারপরে লেভেল অফ এফোর্ট, একটা আমরা ইউজ করি কমপ্লেক্সিটি, কাজটা কিরকম টেকনিক্যালি, হ্যাঁ, বা ম্যানেজমেন্ট সব দিক দিয়ে কিরকম কমপ্লেক্স, তারপর হচ্ছে পটেনশিয়াল পিটফলস। এই সমস্ত জিনিস আসলে আমরা কনসিডার করি যখন আমরা কোনো এস্টিমেট করি অ্যাজাইল, স্পেশালি যখন আপনার কোনো একটা স্টোরির স্টোরি পয়েন্ট ডিসাইড করে
তখন তারা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখে ঠিক আছে আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কিন্তু নানান ধরনের এস্টিমেশন টেকনিক ইউজ করবো এটা নিয়ে আলোচনা করবো সেটা আমরা শিডিউল এবং কস্ট চ্যাপ্টার যখন করবো তার মধ্যে একটা টেকনিক হয় ইউজ করি আমরা থ্রি পয়েন্ট এস্টিমেশন এই ফর্মুলাটা আমরা অনেকে হয়তো জানি এটাকে অনেক সময় বলা হয় পার্ট তাই না পার্ট ফর্মুলা পার্ট মানে হচ্ছে প্রোগ্রাম এভলিউশন এন্ড রিভিউ টেকনিক রিভিউ টেকনিক সেখানে আমরা যে কোনো একটা টাস্কের হ্যাঁ এস্টিমেশন সেটা টাইমের হতে পারে কস্টের হতে পারে তখন আমরা কি করি টিমের কাছ থেকে ফিডব্যাক নেই টিমের কাছ থেকে ফিডব্যাক নেই যে সবচেয়ে এই কাজটা করতে অপটিমিস্টিক মানে কি বেস্ট কেস সিনারিও মানে যখন সবকিছু আপনার ফরে আছে তখন আসলে সবচেয়ে কত কম সময় লাগতে পারে সেটা হচ্ছে অপটিমিস্টিক টাইম আর পেসিমিস্টিক মানে সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিওতে কত সময় লাগতে পারে ধরেন আপনার টিম বললো যে একটা কাজ করতে বেস্ট কেস সিনারিওতে 10 দিন সময় লাগতে পারে যখন আমাদের সবকিছু আমাদের ফরে থাকবে টিমের প্রোডাক্টিভিটি হাই সবকিছু ভালো এনভায়রনমেন্টে কোনো সমস্যা নাই টাস্কগুলো খুব সহজ তখন আমরা 10 দিনে করতে পারবো আর ওয়ার্স্ট কেস সিনারিওতে হয়তো আমাদের 25 দিন লাগবে আর মোস্ট লাইকলি মানে হচ্ছে যেটা আসলে আমরা সচরাচর করে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই কাজটা করতে আমাদের আসলে কি আমরা আগে থেকে জানি যে এই কাজটা যেটি এই ধরনের কাজ আগে করছি সেটা করতে আসলে 15 দিন সময় লাগে তো মোস্ট লাইকলি হচ্ছে মাঝামাঝি একটা সময় যেটা হচ্ছে 15 ডেজ এইটা আমরা তিনটা যোগ করে আমরা তিন দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমাদের এস্টিমেশন হিসেবে আমরা ফিক্স করি এই যে আমরা এস্টিমেট করলাম এটা করার সুবিধা কি আমরা তো নর্মাল বলতে পারতাম যে 10 দিন লাগবে কিন্তু আমরা অপটিমিস্টিক বের করলাম পেসিমিস্টিক বের করলাম তারপরে আবার এভারেজ দিলাম এটা লাভ কি কেন করলাম এটা থ্রি পয়েন্ট এস্টিমেট বলা হয় এটাকে তাই না এবং এটাকে আরো অনেকগুলো নাম আছে যেমন এটা হচ্ছে কি সিম্পল এভারেজ করছি আমরা তাই না সিম্পল এভারেজ ট্রায়াঙ্গুলার আবার এটা ইউজ হয় ট্রায়াঙ্গুলার এস্টিমেশন আরেকটা আছে বেটার ডিস্ট্রিবিউশন সেটা আমরা সামনে গিয়ে পড়বো এবং যেটাকে 6 দিয়ে ভাগ করা হয় 4 দিয়ে গুণ করা হয় সো এটা আমরা আসলে কেন করতেছি আসলে দেখেন এটা কেন করতেছি আনসার্টেনিটি এবং রিস্ককে হ্যান্ডেল করার জন্য ঠিক আছে আনসার্টেনিটি এবং রিস্ককে হ্যান্ডেল করার জন্য কারণ কি আমরা এই যে বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস মানে কি আমরা কিন্তু আনসার্টেনিটি এবং রিস্ককে কম্পেয়ার করে আসলে এস্টিমেশন করছি আর যখন আমরা এমনি বললাম যে 15 ডেজ তখন কিন্তু কিছুই কনসিডার করলাম সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা থ্রি পয়েন্ট এস্টিমেট ইউজ করি আবার একটা কথা আমি জাস্ট এখন মনে রাখি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এস্টিমেট আরেকটা হচ্ছে পার্ট যেটা আমরা বলি যেটা হচ্ছে ওয়েটেজ এভারেজ সেখানে এই ফর্মুলাটা সেম কিন্তু এখানে এম কে 4 দিয়ে গুণ করা হয় আর যেহেতু উপরে 6টা হয়ে গেল আমরা নিচে 6 দিয়ে ভাগ করি একটু বলতে পারবেন কখন আমরা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন ইউজ করি আর কখন আসলে আমরা এই যে 6 দিয়ে ভাগ দিয়ে যেটা যেটাকে বলা হয় বেটার ডিস্ট্রিবিউশন কখন ইউজ করি আমরা এটা বলা থাকে ভাইয়া প্রশ্নে বলা থাকে হ্যাঁ না ওটা তো অন্য বিষয় এটা এমনি মানে কেন ইউজ করি আমরা কখন ইউজ করি কখন বেটা ইউজ করব কখন আসলে আমরা ট্রায়াঙ্গুলারটা ইউজ করব কোনো কিছু বলা না থাকলে আমরা বেটাতে যাই হ্যাঁ এটাও যে আসলে আপনি যে পরীক্ষার জন্য বলতেছেন আর কি আচ্ছা এটা মনে রাখতে হবে এটা আমরা একটু জেনে রাখি মানে এটা শেখার জিনিস আমাদের সেটা হচ্ছে যে যখন মোস্তাক এটা আমরা ওই সময় ইউজ করি যখন আসলে আমাদের ওই কাজের খুব একটা এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ এর আগে অত বেশি ওই টাইপের কাজ করি নাই তখন আসলে আমরা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন যাই তার মানে ডিস্ট্রিবিউশনটা আসলে এরকম ডিস্ট্রিবিউশনটা কিন্তু ট্রায়াঙ্গুলার মানে কি কোনো একদিকে স্কিউড হ্যাঁ কোনো একদিকে মানে বেশি বা কম কিন্তু আমরা যখন বেটার ডিস্ট্রিবিউশন বলি তার মানে কি হ্যাঁ মেইন থেকে চারিদিকে ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন আর কি মানে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন দুই দিকেই সো আমরা আসলে বেটা ইউজ করি সেই জায়গায় যেখানে আসলে আমরা অলরেডি এই কাজগুলো অনেকবার করছি ফলে আমরা আমাদের আমরা জানি যে আসলে কোন এই কাজটা করতে কত সময় লাগবে তখন আসলে আমরা যেহেতু বস থাকলে অলরেডি করছি আমরা এই জন্য 4 দিয়ে গুণ করি বেশি এমফোসিস দিই এটাতে আর যখন আমরা জানি না এক্সপিরিয়েন্স নাই তখন আসলে আমরা সরাসরি সবগুলোকে যোগ করে 3 দিয়ে গুণ দিই ঠিক আছে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই বা আমাদের যে এই যে মোস্ট লাইকলি ভ্যালুটা আসলে আমরা খুব একটা কনফিডেন্স না যে মোস্ট লাইকলি ভ্যালুটা সবচেয়ে বেশি আমরা ফোকাস করব এটাতে যখন আমরা কনফিডেন্ট না তখন আসলে আমরা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন ইউজ করি
আর যখন কনফিডেন্স আছে এক্সপিরিয়েন্স আছে তখন আমরা বেটার ডিসিশন ইউজ করি, 6 দিয়ে ভাগ করি, 4 দিয়ে মোস্ট লাইকলি গুণ করি। ঠিক আছে, এবার আসেন আমরা কি করি, দেখেন ডান দিকে ছবিটা দেখেন একটু খেয়াল করে, আমরা নর্মাল ট্রেডিশনাল প্রজেক্টে WBS তৈরি করি, তাই না? যারা একটু আগে জানেন যে প্রজেক্টে ব্রেকডাউন করে আমরা, এটা আমরা পরে করবো, ফলে ভয় পাওয়ার কিছু নাই, প্রজেক্টে ব্রেকডাউন করে আমরা সাব কম্পোনেন্ট তৈরি করি, পিস করি, ছোট ম্যানেজেবল পিস তৈরি করি, সেই পিস থেকে বলা হয় WBS। সেই WBS কে ভেঙে আরো আমরা ছোট করি, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। আর ওয়ার্ক প্যাকেজের নিচে থাকে টাস্ক, হ্যাঁ, তার মানে অ্যাক্টিভিটি অথবা টাস্ক। এখানে একটা ওয়ার্ক প্যাকেজের নিচে একাধিক অ্যাক্টিভিটি টাস্ক থাকতে পারে, অ্যাক্টিভিটি থাকতে পারে, এই তিনটা চারটা অ্যাক্টিভিটি করলে এই ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট হবে। এবং এই টাস্ক গুলোকে আমরা অ্যাসাইন করি যে কে কোন কাজটা করবে, হ্যাঁ রহিম কি করবে, হ্যাঁ তারপরে হচ্ছে মাইক কি করবে, জন কি করবে, এটা আমরা অ্যাসাইন করে দিই ট্রেডিশনাল প্রজেক্টে। এবং একটা তখন আমরা বেশিরভাগ জায়গায় কি ইউজ করি, গ্যান্ট চার্ট ইউজ করি, এবং গ্যান্ট চার্টে কিন্তু রিসোর্স সহজেই অ্যাসাইন করা যায়। আর আমরা অ্যাজাইলে কি করি, মনে আছে অ্যাজাইলে আমরা কি করি, টিম কমিটস টু পারফর্মিং ওয়ার্ক ইন অ্যান ইটারেশন, নিজেরাই কমিট করে, নিজেরাই নিজেদেরকে সাইন আপ করে। এই যে বলা আছে যে আমরা এখানে টু ডু লিস্ট, এটা এখানে কি থাকে, স্টোরি থাকে, স্টোরিটা এই একটা স্টোরি ডেলিভারি দিতে কি কি টাস্ক করতে হবে এখানে থাকে, টু ডু লিস্টে যে দিজ আর দ্য টাস্ক, এখানে হচ্ছে স্টোরি, এখানে থাকে টাস্ক, স্টোরি পয়েন্ট না স্টোরি, এখানে তো স্টোরি আর এখানে কি টাস্ক, যে আমরা কি কি টাস্ক করতে হবে এই স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য। এখন এই টাস্কটাকে আমরা নিজেই অ্যাসাইন করি যে আমি এই কাজটা করবো, আমি নিজের নাম লিখে ফেলি এখানে যে আমি জন, এই কাজটা আমি করতেছি। ঠিক আছে, আর একজন লেখলো যে আমি পিটার, এই কাজটা আমি করতেছি, যার নাম হি ইজ ডুইং দ্যাট ওয়ার্ক। সেইভাবে আমরা নিজেরা নিজের কাজ নিজেকে কমিট করি। ঠিক আছে, সেই দুটোর মধ্যে পার্থক্য এইটা, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা অ্যাসাইন করি, অ্যাজাইলে আমরা নিজেরাই কমিট করি, নিজেরাই সাইন আপ করি। রেট্রোস্পেক্টিভ, এই মেয়েটা কেন পিছনে বসে আছে কেন বলুন তো, রিভিউ করতেছে, প্রসেস এবং টিমটা রিভিউ করছে, তারা কি করলো, এটা কি কাজটা করলো, কিভাবে করলো, এটা নিয়ে তারা আলোচনা করছে। হ্যাঁ, মানে আমরা তো এটা পাশে দাঁড়ায়ও করতে পারতাম, কেন বসলো, মানে আসলে রিফ্লেক্ট মানে কি পিছনে, হ্যাঁ যে পিছনে কি করে আসলাম, এখানে কি ভুল আছে, কিভাবে ইমপ্রুভ করা যায়, কোথায় ডিফেক্ট ছিল, কি রুট কজটা কি, এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা, তাই না? রেট্রোস্পেক্টিভ যেটা আমরা অ্যাজাইলে প্রতিটা ইটারেশনের পরে আমরা করি। ঠিক আছে, আর তানভীর একটা প্রশ্ন করেছিল যে ওই যে টেবিল, তাই না, একটা টেবিল ছিল না 3.2 টেবিল, যে যদি এরকম হয় যে আমরা ইম্প্রুভমেন্ট বেশি করতে চাই বা আমাদের টিম কনফিডেন্ট না, তখন আমরা কি করি, রেট্রোস্পেক্টিভ টাইমটা বাড়ায় দিই। তার মানে যদি আমরা ফ্লো বেস করি, ইটারেশন বেস করি, তাহলে ইটারেশনের সাইজ ছোট হবে, যাতে আমরা এক সপ্তাহ পরপর রেট্রো করতে পারি বা দুই সপ্তাহ পরপর। আর যদি কানবান করি, তাহলে আমরা নিজেরা ডিসাইড করবো, যেহেতু নতুন টিম, তাহলে আমরা হয়তো 10 দিন পরে এটা করবো বা 15 দিন পরেই আমরা রেট্রো করবো। ঠিক আছে, রেট্রোস্পেক্টে আমরা কয়েকটা ধাপ ফলো করব। হ্যাঁ, রেট্রোস্পেক্টের জন্য একটা বই আছে, সেই বইটার নাম আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলে দেবো, যদি মনে না থাকে আমরা একটু মনে করাই দিয়ে। তো সেই বইটা সবচেয়ে পপুলার বই, যেটা রেট্রোস্পেক্টের জন্য অনেক অ্যাজাইল প্র্যাকটিস করে এবং সবাই মোটামুটি ওই বইটা পড়ে যে আসলে কীভাবে রেট্রোস্পেক্টিভ করতে হবে। সো রেট্রোস্পেক্টিভ করার সময় আমরা এই কয়েকটা কাজ ধাপে ধাপে করি। এক হচ্ছে সেজ দ্য স্টেজ, মানে যখন আমরা রেট্রোস্পেক্টিভ করবো কতক্ষণ হবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, তাই না, আমাদের ইটারেশন সাইজের উপর ডিপেন্ড করে। ধরেন 1.5 ঘন্টা একটা আমরা রেট্রোস্পেক্টিভ করতেছি, প্রথম কি করতে হবে, সেট দ্য স্টেজ, তার মানে সবাই যে আসতেছে, সবাই যাতে ফোকাস হয় যে আমরা কোন মোডে আসবো, সবাই এক্সপ্লোরার মোডে আসবো, যে আমরা কিছু শিখতে আসছি। এখানে একটা টেকনিক আছে, এটা এক সময় আলোচনা করবো, ESVP, এক্সপ্লোরার, শপার, ভ্যাকেশনার, প্রিজনার। আমরা কিন্তু যখন মানুষ, এই যে এটা কি আসলে লেসন লার্নিং সেশন, আমাদের কিন্তু প্র্যাকটিসটা খুব কম, আমরা কিন্তু কাউকে শেখাতেও চাই না, শিখতেও চাই না, আমরা কিন্তু অনেকটা এরকম যে অনেক তো জানি, তাই না, অনেক শিখছি আর কতটুকু। সো যদি ওপেন মাইন্ডেড না হন, তাহলে বাচ্চারা এত দ্রুত কেন শেখে বলেন তো, তারা কিউরিয়াস থাকে, হ্যাঁ সাংঘাতিক কিউরিয়াসিটি থাকে, এবং তারা প্রতিটা জিনিসে মজা পায় যে এটা তো জানি নাই, শিখি নাই, মানে ওরা একদম ব্ল্যাঙ্ক বোর্ড আর কি, তাই না, থাকে। আর আমরা কি, আমরা তো অনেক কিছু শিখে গেছি, আমাদের মনে হচ্ছে আমি তো আর জানি, এটা চাই বলে তো অনেক ভাবি যে এটা তো ঠিক হয় নাই, আমি তো এইভাবে এরকম শিখে দিই। সো আমরা কিন্তু ওই যে শেখার জন্য ওপেননেসটা থাকে না। তো এটা দেখবেন সব লার্নিং এতেই বলা হয় যে আপনি যদি ওপেন হিসাবে শিখতে না বসেন, হ্যাঁ ফ্রেন্ডলি মোডে, তাহলে কিন্তু হবে না। সো আপনি যখন কোনো একটা রেট্রোস্পেক্টিভে আসতেছেন, তখন আসলে
প্রিজনার মোডে যদি আসেন, প্রিজনার মানে কি? প্রিজনার মানে হচ্ছে যে আপনাকে প্রিজনে রাখা হয়েছে, হ্যাঁ, এই যে আপনি এখানে আছেন, বারের পিছনে আছেন, তখন শেষ হবে, তখন আমি রক্ষা পাই এখান থেকে, বা তাড়াতাড়ি শেষ হবে, এটা হচ্ছে প্রিজনার। ভ্যাকেশনের মানে আমি জাস্ট ছুটির মোডে আসছি, ছুটির মোডে আসলে কোনো কাজ করি আমরা, কাজ হয় না আসলে, তাই না? ভ্যাকেশনের মোডে আসছি যে আমার আসলে সিটে বসে থাকতে ভালো লাগতেছিল না, এখন যেহেতু স্কাম মাস্টার রেট্রোস্পেক্টে ডাকছে, চলো যাই গিয়ে একটু ঘুরে আসি, এটা হচ্ছে ভ্যাকেশন। আর সফর মানে কি মনে আছে? বাজারে যান, ভাবিদের সাথে বাজারে যান, ব্যাগ নিয়ে ঘুরতে হয় পিছনে পিছনে, তাই না? আর দেখবেন যে হ্যাঁ, 20টা দোকান ঘুরছে কিন্তু একটাও কেনে নেই। আছে এক্সপিরিয়েন্স আপনাদের? ঈদের সময় আর আমরা করি কি, ছেলেরা কি মানে সাংঘাতিক বিরক্তি লাগে, যাই একটা দোকান ঢুকি বা এইখান থেকে কিনে ফেলে চলে আসতাম, ঠিক আছে? তো শপার মানে কি, ওই যে আমরা আসলে শপ করতে গেছি, এখন দেখবো অনেক কিছু দেখে, যদি একটা পছন্দ হয় তাহলে ওটা নিয়ে আসবো, বা কিছু যদি বলতে ইচ্ছা করে বললাম, না হলে বললাম না, এটা হচ্ছে শপার মোড। সবচেয়ে বেস্ট মোড হচ্ছে এক্সপ্লোরার, আসলে আমি নিজেকে এক্সপ্লোর করতে আসছি এবং অন্যরা কি বলছে সেটা খুব ফ্রেন্ডলি আমি জানতে আসছি, এবং আমিও বলতে আসছি, যা শিখছি সেটা শেখাবো, যা আমার কাছে মনে হচ্ছে ভালো সেটা আমি বলবো, এইটা হচ্ছে বেস্ট। সো সেট দ্য স্টেজ, প্রথমে আসলে চেক ইন কিছু অ্যাক্টিভিটিস করে অ্যাজ এ টিম, অনেক ফানি অ্যাক্টিভিটিস, গেমিং, হ্যাঁ, তারপরে যে ESVP করতে পারে, এটা আসলে অ্যানোনিমাস সবার কাছে ফিডব্যাক নেওয়া হয় একটা কার্ডের মধ্যে, যে তুমি কি ই নাকি এস নাকি পি নাকি ভি। তো যদি ই হয় টিমের মধ্যে, দশজনের মধ্যে যদি সাতজন ই বলে তাহলে গুড, ভেরি গুড, সবাই যদি ই বলে গুড। আর যদি দেখেন যে কোনো একটা রেট্রোস্পেক্টে সবাই কি বলছে, তাহলে কি করবেন স্কাম মাস্টার, কি করা উচিত? একটু গল্প গুজব করে ক্যান্সেল করে দেন যে আজকে আমাদের আজকে হচ্ছে না, এর মাঝখানে যখন আপনি সময় পাবেন তখন আপনি ইন্ডিভিজুয়াল বা একটু গ্রুপে গ্রুপে আপনি লোকজনকে মোটিভেট করেন, যে নলেজ শেয়ারিং কেন দরকার, কোচিং কেন দরকার, করলে কি হবে, হ্যাঁ, এইভাবে এক করে মোটিভেট করেন যাতে আসলে নেক্সট রেট্রোটা ভালো হয়। সো চেক ইন নানান ধরনের গেমিং অ্যাক্টিভিটিস করা হয়, আপনি একটু সার্চ দিয়ে একটা ওয়েবসাইটের আমি লিঙ্ক দেবো, যেখানে দেখবেন যে নানানভাবে রেট্রোস্পেক্টিভ আগে চেক ইন অ্যাক্টিভিটিস করা হয়। তারপরে কি করি আমরা, গ্যাদার অ্যান্ড শেয়ার ডাটা, সবাই এখন আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা বলি, শেয়ার করি, ঠিক আছে? সেটা বিভিন্ন মোডে হতে পারে, এই যে একদম এরকম আনভেল করতে হবে, টিম পারফরমেন্স ম্যাট্রিক্স করতে হবে, এরকম না, এটা জাস্ট এক্সাম্পল, আপনি আরো ফানি ভাবে আরো মজা করে করতে পারেন। জাস্ট পোস্ট কি করে অ্যাজাইল টিম, আমরা পরে কথা বলবো, জাস্ট পোস্টিং লোক লিখে দেয় যে আমরা কি কি ভালো করছি, পোস্টিং লিখে দিলাম, কি কি খারাপ করছি, হ্যাঁ, এই যে হোয়াট ওয়েন্ট ওয়েল দুইটা কলম বানালাম, আর হোয়াট ওয়েন্ট রং আরেকটা কলম বানালাম, লাল নোটপ্যাডে আমরা এটা লিখলাম আর এটাতে গ্রিনে লিখলাম, এই সিম্পল, এভাবে ডাটা গ্যাদার করলাম। তারপর জেনারেট ইনসাইট, এখন প্রতিটা আইটেম নিয়ে আপনারা চিন্তা করেন যে খারাপ যেটা করছি আমরা এটার ইনসাইট কেন করলাম, কি করা যায়, ভালো কি করা যায়, রুট কজটা কি, এসব কিছু আপনার করেন। এবার গ্রিনটাতে আসেন, গ্রিনটা কেন ভালো হলো, এটাকে আরো ভালো করা যায় কিনা, এসব নিয়ে কথা বলো, জেনারেট ইনসাইটস, দেন মেক ডিসিশনস। সব নিয়ে তো আসলে ঝাঁপায় পড়া যাবে না যে দশটা পঞ্চাশটা আইটেম আইডেন্টিফাই করছি, পঞ্চাশটা নিয়ে নেক্সট জেনারেশন ঝাঁপায় পড়বো, নো, ওখান থেকে আমরা বসছিলাম কাইজেন, একটা দুইটা আপনি আইডেন্টিফাই করেন, যেটা কিভাবে আইডেন্টিফাই করবেন, ওই যে আমরা একটু আগে শিখলাম প্যাট্রোলাইজ করা, তাই না? সেই তিনটা চারটাকে প্যাট্রোলাইজ করেন, সেই তিন চার চারটে প্রাইটেস করার পরে আপনি নেক্সট ইটারেশন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। তারপরে সবাইকে থ্যাঙ্কস জানাই, অ্যাপ্রিসিয়েট করে কি বিভিন্ন চকলেট বিস্কিট খাওয়ায় সবাইকে খুশি করে শেষ করবেন, এটা ঠিক আছে, এটা হচ্ছে শেষের সাইন। সেইভাবে আমরা ইটারেশন রেট্রোস্পেক্টিভ করি। এই রেট্রোস্পেক্টিভ নিয়ে আরো কয়েকটা জায়গায় কিন্তু আলোচনা আছে, কিন্তু সব জায়গায় এই কয়েকটা ধাপ কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে এই কয়েকটা ধাপের উপরে, সেট দ্য স্টেজ, গ্যাদার অ্যান্ড শেয়ার ডাটা, জেনারেট ইনসাইটস, মেক ডিসিশনস, ঠিক আছে? সো ডান, হ্যাঁ, আমরা শেষ করে ফেলছি, লাস্টে বোধ হয় একটা স্লাইড আমি একটু দেখবো, সেটা হচ্ছে ডিটারমাইন অ্যান্ড বেস টু লেভেলস অফ ডিসিশন মেকিং অথরিটি, টিম মেম্বার শুড আইডেন্টিফাই প্ল্যান অ্যান্ড ম্যানেজ টাস্ক, যে টিম নিজেরাই কিন্তু করবে, যেটা বারবার বলতেছি, কাজের অথরিটি কে, টিম,
টিমস পারফর্মিং ওয়ার্ক শুড অলসো পারফর্ম এস্টিমেটস ফর দ্য ওয়ার্ক, যে কাজ করবে সেই যাতে এস্টিমেটে থাকে, খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডের কনসেপ্টগুলো আমি কিন্তু বারবার বলতেছি, এই কনসেপ্টের উপর বিভিন্ন সিচুয়েশনের প্রশ্ন আসবে, এই তিনটা কনসেপ্ট যদি মাথায় থাকে ইউ ক্যান আনসার এনি কোয়েশ্চন। এম্পাওয়ার টিমস টু ড্রাইভ দ্যার ওন ইমপ্রুভমেন্ট, আপনি নিজে বলবেন না যে তুমি এইটা করো তাহলে ইমপ্রুভমেন্ট হবে, টিমকেই ডিসাইড করতে পারেন যে তোমার ইমপ্রুভমেন্ট কি কি করলে বেটার হবে। হ্যাঁ ঠিক আছে, তো এটা কিন্তু করতে হবে। আমরা সবাই জানি যে আসলে যখন মানুষ নিজের থেকে কিছু বের করে সেটা কিন্তু তাকে পুশ করতে হয় না, তার পিছনে মানে লেগে থাকতে হয় না, সে দেখবে নিজেই করতেছে।